প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 কোর্সের প্রথম লেকচারে। আমাদের আজকের এই লেকচারে আমরা এই কোর্সের একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেলে কথা বলবো এবং ইন্ট্রোডাক্টরি লেভেলের কিছু বেসিক প্রোগ্রামিং আমরা দেখার চেষ্টা করব। শুরুতেই বলে নিই, অনেকগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, পিএইচপি, সি শার্প, রুবি, এসকিউএল অন্যতম। তা আমাদের এই কোর্সে, আমরা যেহেতু লেভেল 1-এ আছি, আমরা এই কোর্সে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। তো এই ল্যাঙ্গুয়েজের থিওরিটিক্যাল পার্ট আমি এই মুহূর্তে আলোচনা করব না, আমরা সরাসরি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার পার্টে চলে যাব। দেন ধীরে ধীরে প্র্যাকটিক্যাল পার্টের সাথে রিলেট করে আমরা থিওরি পার্ট আলোচনা করব। তো আমাদের আশা করি সবার কম্পিউটারেই কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করা আছে, যেহেতু আমরা সি ল্যাঙ্গুয়েজ করার পরেই আমরা সি প্লাস প্লাসে আসছি এবং কোড ব্লকস এখন বর্তমানে একটা পপুলার একটা কম্পাইলার। তো আমরা কোড ব্লক সফটওয়্যার ওপেন করলাম। ওপেন করার পর আমরা যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি, এই এনভায়রনমেন্টে লাইক ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, বেশ কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আপাতত এখানকার কোনো পয়েন্টে আমরা ক্লিক করব না, আমরা সরাসরি সিম্পল ওয়েতে একটা এমটি ফাইল ক্রিয়েট করব। ফাইলে ক্লিক করব, দেন নিউ এমটি ফাইল। সো আমরা শর্টকাটটা একটু দেখে নিই, কন্ট্রোল শিফট এন, এটা আমরা মনে রাখবো, আমরা পরবর্তীতে কন্ট্রোল শিফট এন দিয়ে এমটি ফাইল তৈরি করব। সো ক্লিক করার পর আমরা একটি এমটি ফাইল পেয়ে গেলাম এবং তার নামটি আমরা দেখতে পাচ্ছি আনটাইটেলড 1। স্টার মার্ক ইন্ডিকেট করতেছে আসলে এই ফাইলটা সেভ নাই। তা আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা এই ফাইলটা সেভ করে নিব। কোথায় সেভ করব? সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি যে কোনো জায়গাতে, সেটা ডেস্কটপে হতে পারে, কম্পিউটারের ভিতরে কোনো ড্রাইভে হতে পারে। আমি আপাতত ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের কোর্সের টাইটেল যেহেতু ওওপি, আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পড়ব হচ্ছে সি প্লাস প্লাস, লিখলাম সি প্লাস প্লাস, এবং আমাদের আজকে হচ্ছে লেকচার 1। একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরেও যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার ইজ এমটি। সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা প্রোগ্রাম, যতগুলো প্রোগ্রাম আজকে প্র্যাকটিস করব, সবগুলো প্রোগ্রামই আমরা এই ফোল্ডারের মধ্যে সেভ করব। আমি ফোল্ডারটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের এই এমটি ফাইলটা সেভ করতে চাই। আমরা জানি সবাই সেভ করার কমন যেই শর্টকাট, কিবোর্ড শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল এস। তারপরেও যদি আমরা ফাইল থেকে যেতে চাই, আমরা ফাইলে ক্লিক করব, সেভ ফাইল পাশে দেখে নিচ্ছি, কন্ট্রোল এস ক্লিক করলাম। আমরা কোথায় সেভ করব সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে সেভ ইন এখানে তাকাতে হবে যে কী সিলেক্টেড অবস্থায় আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ আছে, যদি না থাকে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যে ফোল্ডারটা সদ্য ক্রিয়েট করলাম ওপি সি প্লাস প্লাস লেকচার 1, এটার উপরে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফোল্ডারের ভিতরে আমি যেতে পারিনি। এই অবস্থায় যদি ফাইলটা সেভ করি তাহলে কিন্তু ফোল্ডারের বাইরে সেভ হবে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, ফোল্ডারটার উপর ডাবল ক্লিক করতে হবে অথবা একটা ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখন ওপি সি প্লাস প্লাস লেকচার 1 ফোল্ডারের ভিতরে আমরা যেতে পেরেছি। এখন আমরা একটা ফাইল নেম দিব, ফাইল নেম যে কোনো নেম হতে পারে। আমি সাপোজ প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি 1। এখন সি প্লাস প্লাসে যে কোনো প্রোগ্রাম সেভ করার জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে .cpp, আমরা সি ল্যাঙ্গুয়েজে .c দিতাম, বাট এখানে অবশ্যই .cpp দিতে হবে। আমরা সেভ করে নিচ্ছি, দেখি কী দাঁড়াচ্ছে, 1.cpp। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যদি আমরা ফোল্ডারের ভিতরে যাই এখানে কিন্তু আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি না। অনেক সময় আমাদের এক্সটেনশন দেখার প্রয়োজন হতে পারে, যদি আমরা কেউ দেখতে চাই তাহলে কীভাবে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ নামে একটা অপশন আছে, ভিউতে ক্লিক করলে ফাইল নেম এক্সটেনশনস, এখানে একটা চেকবক্স আছে দেখতে পাচ্ছি, যদি টিক মার্ক দিই তাহলে আমরা ফাইলের এক্সটেনশনটা দেখতে পাবো 1.cpp। যদি আমরা কেউ চাই যে না আমি দেখবো না, তাহলে আবার চেকবক্সে ক্লিক করলে টিক মার্কটা উঠে যাবে, তাহলে এক্সটেনশন দেখাবে না। সো আমরা ফাইল নেম এক্সটেনশনস এখানে আপাতত টিক মার্ক দিলাম, আমরা এক্সটেনশনটা দেখতে চাই 1.cpp। সরি, এখন আসি যে আমরা সি প্লাস প্লাসের, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, ইটস এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা বেসিক স্ট্রাকচার বা সিনট্যাক্স থাকে প্রোগ্রাম লেখার।
তা আমরা সি প্লাস প্লাসে প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা কি সেটা আমরা শুরুতেই লেখার চেষ্টা করব। তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, আমরা যখন এখানে টাইপ করব এই টাইপ করার সময় ফন্ট সাইজ ছোট বড় কিভাবে করব সেটা শুরুতে একটু জেনে নিই। আমরা দুইটা অপশন বলতে পারি, প্রথমত সেটিংসে ক্লিক করতে পারি, এডিটরে যেতে পারি, এডিটরে যাওয়ার পরে চুজ নামে একটা অপশন আছে ক্লিক করলাম। চুজে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট ফন্ট স্টাইল সাইজ, সো এখান থেকে আমরা সাইজ সাপোজ 28 দিলাম, ওকে দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখন যদি লিখি তাহলে ফন্ট সাইজ একটু হলো আগের চেয়ে বড় হয়েছে। এটা একটা ওয়ে। আরেকটা সহজ ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কি আমরা একটা ফিঙ্গার দিয়ে প্রেস করে ধরে রাখবো এবং মাউসের হুইল বাটনটা যদি আমরা আপ অ্যান্ড ডাউন দ্যাট মিনস মুভ করি তাহলে দেখা যাচ্ছে ফন্ট সাইজ ছোটো বড় হবে। তাহলে আমরা হুইল বাটনটাই বেশি প্রেফার করি কন্ট্রোল ধরে, যদি কারো এটা কাজ না করে কোনো কারণে কিবোর্ডে তাহলে আমরা সেটিংস অপশনে গিয়ে চেঞ্জ করে নিব। এখন আসি আমরা কোড লেখার চেষ্টা শুরু করি। শুরুতেই আমাদের একটা হ্যাশ সাইন আমাদেরকে দিতে হবে, হ্যাশ শিফট ধরে আমরা কিবোর্ডের মধ্যে থ্রির মধ্যে পাবো এই হ্যাশ সাইন। এরপর আমাদের লিখতে হবে ইনক্লুড, এই শব্দটা আশা করি সবাই পরিচিত কারণ আমরা সি ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করে আসছি এই শব্দটা হ্যাশ ইনক্লুড। দেন আমাকে অ্যাঙ্গেল ব্রেকেট ইউজ করতে হবে, প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল ব্রেকেটের লেস দেন, দেন হচ্ছে গ্রেটার দেন। এই অ্যাঙ্গেল ব্রেকেটের মাঝখানে আমাকে একটা লাইব্রেরি অর হেডার ফাইল লিখতে হবে। আমাদের সি প্লাস প্লাসের সবচেয়েতে কমন যেই হেডার ফাইলটা বা লাইব্রেরিটা সেটার নাম হচ্ছে IOSTREAM, আইও স্ট্রিম। এটা সম্পর্কে অনেক কথা আছে বাট আজকে ক্লাসে এটা সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, আপাতত শুধু এতটুকু বলবো আই মিন্স ইনপুট, ও মিন্স আউটপুট, স্ট্রিম এটা হচ্ছে আইও স্ট্রিম হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড লাইব্রেরি, অবজেক্ট ওরিয়েন্টেড লাইব্রেরি যেটার মাধ্যমে আমরা আপাতত কমন দুইটা অবজেক্ট আছে এই সি প্লাস প্লাসে, একটা হচ্ছে সি আউট আর একটা হচ্ছে সি ইন। আমি একটু লেখার চেষ্টা করি যে গিভস অ্যাক্সেস টু ইউজ দ্য সি ইন অ্যান্ড সি আউট অবজেক্টস। আচ্ছা এখানে যেটা লিখলাম দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে আমি কিছু লেখার চেষ্টা করলাম, এটা আসলে কমেন্টস আমরা বলে থাকি। কমেন্টস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, দেন যা লিখবো সেটা কমেন্ট হয়ে যায়। এটা আসলে আমাদের বোঝার জন্য, এটা কখনই কম্পাইলার চেক করে না, সো এই সম্পর্কে আমি একটু পরে আরও ডিটেলস বলবো। তো আপাতত যেটা বুঝে নিচ্ছি যে আমরা আইও স্ট্রিমটা কেন ইউজ করি, ফর সংক্ষেপে যদি লিখি ফর সি ইন অ্যান্ড সি আউট অবজেক্টস, এখানে সি ইন এবং সি আউট এই দুটাকে আমরা অবজেক্ট বলি। আবারও কোশ্চেন এসে যায় তাহলে অবজেক্ট কী, অবজেক্ট সম্পর্কে আজকে আসলে বোঝানো পসিবল হবে না, বেশ কয়েকটা ক্লাস যাওয়ার পরে আমরা অবজেক্টে যাব। আপাতত শুধু মনে রাখি ফর সি ইন অ্যান্ড সি আউট এই দুইটাই ইউজ করব, এই কারণে আমাদেরকে আইও স্ট্রিম ইউজ করতে হয়। আমরা কমনলি যদি বলি সিতে আমরা ইউজ করেছি stdio.h, সেখানে আমরা প্রিন্ট এফ স্ক্যানের ফাংশনের কথা বলতাম, যদিও ওগুলো ফাংশন ছিল বাট সি ইন এবং সি আউট এখানে হচ্ছে অবজেক্ট। যদি এর ফাংশনালিটি আসে, ফাংশনালিটি ইউজ করার জন্য আমাদের একটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি। এটা সম্পর্কে অনেক কথা বলা যাবে বাট আজকে এই সম্পর্কে খুব বেশি কথা বলবো না, যেহেতু একেবারে বেসিক ক্লাস, পরবর্তীতে এগুলো আমরা প্রত্যেকটা পার্টি ক্লিয়ার করে দিব আশা রাখি। এরপরে আমাদের এই লাইনটা সি থেকে একটু ডিফারেন্স, এই লাইনটা আমরা সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি না, সিতে আমরা আইও স্ট্রিমের পরিবর্তে লিখে থাকি stdio.h। এরপরে আমরা যে পার্টটুকু লিখি সেটা সেম, আমরা সাধারণত লিখে থাকি আইএনটি দ্যাট মিনস ইন্টিজার মেইন, ইটস এ ফাংশন। ফাংশন কীভাবে চেনা যায়, যদি কোনো শব্দের পরে প্যারেন্থেসিস থাকে তাহলে আমরা সেগুলোকে বলি ফাংশন। সো মেইন একটা আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড, তারপরে হচ্ছে তোমার এখানে প্যারেন্থিসিস আছে, এ পেয়ার অফ প্যারেন্থিসিস, সো আমরা এটাকে বলবো হচ্ছে ফাংশন। দেন আমরা এ পেয়ার অফ কার্লি ব্র্যাকেটস ইউজ করবো, সিঙ্গেল একটা কার্লি ব্র্যাকেট দিতে গেলে কিন্তু ডাবল হয়ে যাবে, একটা সিঙ্গেল ব্র্যাকেট দিতে গেলে ডাবল হয়ে যাচ্ছে, আমাকে দুইটা দেওয়ার দরকার নেই, যদি কোনো কারণে মুছে যায় তাহলে আমরা আবার দেওয়ার চেষ্টা দিব। সো দুইটা কার্লি ব্র্যাকেটস আছে, আমি যখন এন্টার দিই
তাহলে এই ফাংশনের নাম হচ্ছে মেইন ফাংশন, তার টাইপ হচ্ছে ইন্টিজার, এবং এই ফাংশনের শুরু হচ্ছে এই কার্লি ব্র্যাকেট দিয়ে, স্টার্টিং কার্লি ব্র্যাকেট, আর এন্ডিং হচ্ছে ক্লোজিং কার্লি ব্র্যাকেট। এই মাঝখানে আমরা যা লিখবো এটাকে আমরা বলে থাকি মেইন ফাংশনের বডি। তো আপাতত শুধু একটা লাইন লিখি, রিটার্ন জিরো সেমিকোলন। সো এই রিটার্ন জিরো সেমিকোলন এই লাইনটা না দিলেও কিন্তু আমাদের প্রোগ্রাম কাজ করবে, বাট ভালো ওয়ে হচ্ছে সবসময় এই প্যাটার্নটা ফলো করা। এই সম্পর্কে আমি একটু পরে আরও কথা বলবো। এই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের, সি প্লাস প্লাসের প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক স্ট্রাকচার, যেটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে লেখার চেষ্টা করব। আমরা যতটুকু লিখলাম এতটুকু প্রোগ্রাম লিখার মধ্যে যদি কোনো এরর থাকে তা খোঁজার জন্য আমাকে অবশ্যই কম্পাইল করতে হবে। সো কম্পাইল করার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে F9, ফাংশন কি আমাদের কিবোর্ডে যেগুলো আছে তার মধ্যে F9 প্রেস করলে হবে, অথবা আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি, মাউস যদি এর উপরে নিয়ে যায় বিল্ড অ্যান্ড রান, এই আইকনে ক্লিক করব, অথবা মেনু থেকে যেতে চাইলে বিল্ডে ক্লিক করে বিল্ড অ্যান্ড রান, যেটা আমি বললাম যে শর্টকাট কীটা হচ্ছে F9। তাহলে আমি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন আমাদের সামনে আসবে, যেটাকে আমরা বলি কনসোল স্ক্রিন। তো এই স্ক্রিনটা যদি আসে তার মানে আমি কনফার্ম যে আমাদের, আমার কোডের মধ্যে কোনো এরর নেই। এই কোডটা আসার পরে আমরা অনেকে যে ভুলটা করে থাকি, হয়তোবা এই কোড এই স্ক্রিনের বাইরে কোথাও ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে, আলটিমেট এটা কিন্তু ক্লোজ হয় নাই। এরপর আমরা যতই বিল্ডে যাই, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে কিবোর্ড থেকে যতই F9 প্রেস করি কাজ হচ্ছে না, কিন্তু আলটিমেটলি কেন হচ্ছে না, হচ্ছে না এই কারণে যে টাস্ক বারে যদি আমরা যাই তাহলে দেখবে এটা ওপেন আছে। সো আমাদের এই স্ক্রিনটা দেখার পরে যদি কাজ শেষ হয়ে যায় অবশ্যই এটা ক্লোজ করবো, মাউস দিয়ে ক্লোজ করতে হবে ব্যাপারটা তা না, এখানে বলেই দিচ্ছে প্রেস এনি কি টু কন্টিনিউ। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, প্রসেস রিটার্ন জিরো, এইটাই হচ্ছে আসলে এই যে রিটার্ন জিরো যে ভ্যালুটা সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই মেইন ফাংশনের বডির মধ্যে যা থাকবে সবগুলো যদি সাকসেসফুলি এক্সিকিউট করে সর্বশেষ লাইনটাই হবে প্রসেস রিটার্ন জিরো। তাহলে কোশ্চেন এসেই যায় যে আমি কি রিটার্ন জিরো দিতে বাধ্য কিনা, আমি চাইলে 1, 2, 3, 4 এগুলো ইউজ করতে পারবো, কারণ হচ্ছে আমাদের ফাংশনের ডেটা টাইপ হচ্ছে, ফাংশনের টাইপ হচ্ছে কি INT। সো একটা পূর্ণ সংখ্যা দিলেই হচ্ছে, বাট আমরা অলমোস্ট সব বইতে যেটা পাই সেটা হচ্ছে রিটার্ন জিরো, এই কারণে এটাই সবাই প্রেফার করে। এক্সিকিউশন টাইম দেখাচ্ছে, এটা প্রসেসর উপরে ডিপেন্ড করে এক একজনের কম্পিউটার এক এক ধরনের আসতে পারে। প্রেস এনি কিউ টু কন্টিনিউ, আমরা যে কোনো কি প্রেস করতে পারি, তো কমনলি আমরা সাধারণত এন্টার প্রেস করি, প্রেস করলে এটা চলে যাচ্ছে। এখন যদি আবার আমরা কিবোর্ড থেকে F9 অথবা বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো এই মেনুতে এই অপশনগুলো অ্যাক্টিভ হয়েছে। আবার যদি ক্লিক করি আসছে, আমরা এন্টার দিয়ে বেরোতে পারি, ক্লোজ দিয়েও বেরোতে পারি। সো এটা আমরা অবশ্যই মনে রাখবো। এখন আসি, সবাই এই স্ট্রাকচারটা অবশ্যই প্র্যাকটিস করবো খুব ভালোভাবে যাতে আমি খুব দ্রুত লিখতে পারি। এখন আসি এখানে কী ধরনের মিস্টেক হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ আমি এই হেডার ফাইলের ইনক্লুড স্পেলিংটা এখানে ভুল করেছি, তাহলে কী কী ধরনের অ্যারোর আসতে পারে। সো অ্যারোর আইডেন্টিফাই করা এবং সেগুলো রাইটলি কারেক্ট করা, এটা একজন প্রোগ্রামারের অন্যতম গুণ। আদারওয়াইজ যদি এগুলো বুঝতে না পারি তাহলে কিন্তু ভালো প্রোগ্রামার হতে পারবো না। সো আমি যদি এখন কম্পাইল করি, কিবোর্ড থেকে F9 যদি প্রেস করি, আমি যেহেতু রেকর্ড হচ্ছে এই কারণে বারবার বিল্ডে গিয়ে বিল্ডের নাম দিচ্ছি বোঝার জন্য, বিল্ডার রানে ক্লিক করলাম, একটা অ্যারোর কিন্তু আসছে, এখানে একটা ইন্ডিকেটরও আসছে। সো অ্যারোর মেসেজগুলো দেখার জন্য আমাদের যে কোডের ভিউটা দেখতে পাচ্ছে তার ঠিক নিচের অংশে লগস নামে একটা ভিউ থাকে, সেখানে আমাদের অ্যারোর মেসেজ সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে। যদি কোনো কারণে কারো কম্পিউটারে এটা না শো করে, তার মানে হচ্ছে এটা হাইড অবস্থায় আছে, আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করলে হাইড হয়ে যায়, আবার F2 প্রেস করলে আবার এটা শো করে। F2 প্রেস করলে হাইড হচ্ছে, F2 প্রেস করলে শো হচ্ছে। যদি আমরা ভুলে যাই শর্টকাট, ভিউতে যাবো, এই যে লগস F2, একবার ক্লিক করলাম হাইড হয়ে গেল, কারণ কি টিকমার্কটা উঠে গেছে, আবার যদি ক্লিক করি শো হলো। অনেকের এই ধরনের প্রবলেমও হয়, কোনো কারণে মাউসের ক্লিক করে টান পড়ার কারণে হয়তো এটা দেখাই যাচ্ছে না, তখন মনে করে যে আমার এটা তো নাই। সো এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো, যদি কোনো কারণে এটা নিচের দিকে চলে যায়, আমরা মাউস যদি এটার বারের উপরে নিয়ে যাই, দুই দিকে আরও চিহ্ন আসতেছে, ক্লিক করে টান দিয়ে আমরা ছোটো বড় করতে পারবো। সাধারণত আমরা কোড লেখার সময় এটা হাইড করে রাখি, তার মিনস F2 আমরা পুরো স্ক্রিন দেখতে চাই, আর কোড লেখা শেষে কম্পাইল করলে কোনো অ্যারোর আসলে আমরা F2 দিয়ে দেখার চেষ্টা করি। এখানে ইনক্লুডের যে অ্যারোটা এখানে দেখাচ্ছে, ইনভ্যালিড প্রি প্রসেসিং ডিরেক্টিভ, এখানে একটু বলে রাখি, এটাকে আমরা প্রি প্রসেসর বলে থাকি, প্রি প্রসেসিং ডিরেক্টিভ বলে থাকি, হেডার ফাইল বলে থাকি, হেডার ফাইল লাইব্রেরি বলে থাকি। ইনক্লুড এখানে দেখাচ্ছে এবং ওরা এটাও বলে দিচ্ছে, ডিড ইউ মিন ইনক্লুড, তাহলে যেহেতু এই ধরনের ওরা সাজেশন দিচ্ছে, আমি যদি এখন এটা ইউজ করি
এবার যদি আমরা, এখন তো কম্পাইলার অনেক স্মার্ট, কারণ হচ্ছে অনেক কিছু ওরা বিল্ট ইন করে দিয়েছে, অপশন আসে এই জন্য আমরা ক্লিক করলে বসে পড়ে। রান করি, আমাদের কোনো এরর নাই। যদি ব্ল্যাক স্ক্রিন আসে, আসছে, কোনো এরর নাই। আমি একটা এররের কথা বললাম, সেখানে আরেকটা যদি বলি, সাপোজ আইও স্ট্রিমের টি আমি মুছে দিলাম, দেখি এই নামে কোনো লাইব্রেরি আছে কিনা, যদি থাকে এরর দেখাবে না, না থাকলে অবশ্যই এরর দেখাবে। এগেন এরর দেখাচ্ছে, বলা হচ্ছে যে আইও এস আর ইএম নো সাচ ফাইল অর ডিরেক্টরি, তার মানে এই নামে কোনো ফাইলই তারা খুঁজে পাচ্ছে না, তার মানে এটা একটা এরর আইও স্ট্রিম। দেন যদি আমরা এসটিডি বা নেম স্পেসের স্পেলিং ভুল করি, দেখি কী ধরনের ইস্যুজ আসে। রান করি, কী দেখাচ্ছে, এক্সপেক্টেড নেস্টেড নেম স্পেসিফায়ার বিফোর নেম স্পেস, তার মানে এখানে একটা প্রবলেম আছে। আমাকে এটা বুঝতে হবে, যেহেতু এগুলো কমন ইস্যুজ, দেখলেই বুঝতে পারবো। কারেকশন করলাম, যদি আমি সেমিকোলনটা না দিই, কোনো ইস্যুজ আসে কিনা দেখি। এগেন বিল্ড এন্ড রান আইকন থেকে ক্লিক করলাম, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর ইন্ট, তার মানে এই যে ইন্টের পূর্বে, পূর্বের লাইন কোনটা, এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন আছে। ব্ল্যাঙ্ক লাইন অলওয়েজ কম্পাইলার ইগনোর করে, আমরা যত খুশি ব্ল্যাঙ্ক লাইন ইউজ করতে পারি, বা চাইলে আমরা ইউজ করবো কিনা এই বিষয়ে পরে কথা বলবো, আপাতত প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এগুলো ইউজ করবো। সো আমাদের এখানে বুঝতে হবে কী বলছে, সেমিকোলন দিতে হবে। সো বাসায় অনেকের যেটা হয় যে একটা এরর খোঁজার জন্য অনেক সময় নষ্ট হচ্ছে, আমি কোনোভাবে এরর খুঁজে পাচ্ছি না, এই জন্য গুড প্র্যাকটিস হচ্ছে কী ধরনের এরর আসে সেটা দেখে দেখে বুঝা, তাহলেই আমরা এররগুলো পরবর্তীতে ইজিলি ট্র্যাক করতে পারবো। এবার আসে যে আমি মেইন ফাংশনের যদি স্পেলিং মিস্টেক করি কী হতে পারে। সাপোজ মেইনের পরিবর্তে আমি ম্যান লিখলাম, কী ধরনের এরর আসবে? সোফার আমরা যা দেখলাম, এররের যে ইন্ডিকেটর সাইনটা আসে কোনো একটা জায়গাতে, তো অলমোস্ট সব ধরনের এররের ইন্ডিকেটর থাকে, বাট 5% আছে, অলমোস্ট 5% আছে যেগুলো কোনো ইন্ডিকেটর নাই। দেখি এটার কোনো ইন্ডিকেটর আসে কিনা। বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, এইখানে কিন্তু কোনো ধরনের ইন্ডিকেটর দেখাচ্ছে না, বাট আমার এরর মেসেজে কিছু দেখাচ্ছে এই লগসের মধ্যে, আনডিফাইন্ড রেফারেন্স টু উইন মেইন। সো এই এই এররটা যদি আসে, তাহলে আমরা ধরে নিব আপাতত এখানে আমাদের এই মেইন ফাংশনটার মধ্যে এই টাইপিংয়ে কোনো এরর আছে। সো আমি এটাও কারেকশন করে দিলাম। সো এইভাবে আমরা প্রোগ্রাম কারেক্ট করে শিখবো। রিটার্ন জিরোর পরে যদি সেমিকোলন মুছে দিই, রান করি, একটা এরর অবশ্যই আসবে যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট টোকেন। সো এটার পূর্বে কোথায়? এইখানে। অনেকে কোশ্চেন জাগে যে আমি কি এই ফর্মেট ফলো করবো কিনা। আমি যদি পুরো প্রোগ্রামটা একটা লাইনে লিখি, কোনো প্রবলেম আছে কিনা, রান করি, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা এভাবে লিখি না, কারণ হচ্ছে তাহলে প্রোগ্রামের কোড যখন বাড়তে থাকবে, আমরা কিন্তু একসময় প্রোগ্রামের কোড ভালো বুঝতে পারবো না। এই কারণে আমরা যে স্টাইলগুলো ফলো করি, সেই স্টাইলগুলো আমি যেভাবে কোড করবো, আপনারা সবাই দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, সেই স্টাইলে কোড লেখার চেষ্টা করবেন। আরেকটা ইস্যু হচ্ছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি মেইন ফাংশনের পরে, আমরা চাইলে কিন্তু এটা এন্টার দিয়ে নিচেও নিয়ে আসতে পারি। সো ইটস আপ টু ইউ, আমি আপাতত এই অবস্থায় রাখলাম যেটা ছিল। এবার আসি এরর নিয়ে, আমরা বেশ কিছু কথা বললাম, এখন আসি যে আমাদের আজকে এই যে প্রথম একটা স্ট্রাকচার লিখলাম, এই স্ট্রাকচার লেখার পরে আমরা চাচ্ছি যে একটা লাইন ডিসপ্লে করাতে, যে প্রিন্টিং এ লাইন অফ টেক্সট, যে কোনো কিছু হতে পারে। তাহলে ডিসপ্লে করানোর জন্য আমরা সিতে শিখেছিলাম প্রিন্ট এফ, কিন্তু সি প্লাস প্লাস আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সি আউট। সি আউট, সি আউট, এটা আবারও বলি, এটা একটা অবজেক্ট, অবজেক্টের যেহেতু ক্লারিফিকেশন দেইনি, সো আপাতত মনে রাখি সি আউট দিয়ে আমাদের যে কোনো কিছু, যে কোনো আউটপুট দেখানোর জন্য এটা আমরা ইউজ করতে পারি। আউটপুট তো অনেক ধরনের হতে পারে, সো আপাতত আউটপুট বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে টেক্সট মেসেজ। তো সি আউটের পরে আমি একটা স্পেস দিলাম, না দিলেও কিন্তু প্রবলেম নাই, বাট গুড প্রোগ্রামিং প্র্যাকটিস হচ্ছে স্পেস ইউজ করা। এখন যেই সিম্বলটা ইউজ করব তার নাম হচ্ছে, দুইটা লেস দেন সাইন দিচ্ছি, বাট এটার নাম হচ্ছে ইনসার্টশন অপারেটর, অথবা আমরা এটা বলতে পারি, সিতে এটা অনেকে দেখে আসছি, লেফট শিফট অপারেটর বলতে পারি, ইনসার্শন অপারেটর আমরা বলে থাকি। তো সি আউট ইউজ করলে অবশ্যই এই ইনসার্শন অপারেটর ইউজ করতে হবে। দেন মেসেজ আমরা সিতে যেমন জানতাম যে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়, এখানেও ঠিক তাই, ডাবল কোটেশন ইউজ করব। দেন আমরা যদি লিখি যে ওয়েলকাম টু সি প্লাস প্লাস, এতটুকুই আমি লিখতে চাচ্ছি, ওয়েলকাম টু সি প্লাস প্লাস। সো ডাবল কোটেশনের ভিতরে যা লিখলাম এটাকে আমরা কী বলি আসলে? আচ্ছা, তার আগে বলি এই সিম্বলটার নাম কী, যেহেতু রেকর্ড হচ্ছে বোঝার জন্য, তোমরা যখন প্রোগ্রাম টাইপ করবা তোমাদের এগুলো লিখার দরকার নাই, কমেন্টগুলো, আমি কমেন্টগুলো তোমাদের বোঝার জন্য লিখতেছি। এখানে এই সিম্বলটার নাম হচ্ছে ইনসার্শন অপারেটর, অথবা আমরা এটাও বলে থাকি যে লেফট
shift operator আমরা কোডের সাইজ একটু ছোট করে নিই তাহলে মনে ভালো হবে লকটা অফ করে দেই তাহলে ওয়েলকাম টু সি প্লাস প্লাস ডাবল কোশ্চেনের ভিতরে আমরা লিখছি ডাবল কোশ্চেন মানে হচ্ছে যে একটা মেসেজ হয়ে যাচ্ছে এবং এই মেসেজটাকে একটা স্ট্রিং স্ট্রিং মানে কি এটা কিন্তু স্ট্রিং টাইপের মেসেজ স্ট্রিং 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 মানে হচ্ছে এ কালেকশন অফ ক্যারেক্টার্স এ কালেকশন অফ ক্যারেক্টার্স ক্যারেক্টার্স ক্যান বি অ্যালফাবেট ক্যারেক্টার্স ক্যান বি সিম্বল ক্যারেক্টার্স ক্যান বি ডিজিট ক্যারেক্টার্স ক্যান বি এনিথিং যে কোনো কিছু হতে পারে স্ট্রিং সো আমাদের এটার মাধ্যমে একটা স্ট্রিং প্রিন্ট দিচ্ছি এই পাশে যেটা লিখলাম এটাও কিন্তু কমেন্ট সোফার আমরা যে কয়েকটা কমেন্ট ইউজ করছি এগুলো কিন্তু সবই সিঙ্গেল লাইন কমেন্ট আমরা ইউজ করছি কারণ হচ্ছে ডাবল স্ল্যাশ ইউজ করছি এই জন্য এগুলোকে সিঙ্গেল লাইন কমেন্ট বলে সো ওয়েলকাম টু সি প্লাস প্লাস লিখলাম যেহেতু রেকর্ড হচ্ছে আমি যেগুলো মুছেও দিই কোনো তো প্রবলেম নাই সবগুলোই মুছে দিলাম প্রোগ্রামটা হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এখন যদি আমরা রান করি আমাদের আউটপুট স্ক্রিনে ওয়েলকাম টু সি প্লাস প্লাস যদি শো করে তাহলে সি আউটের যে পারপাস যে আমাদের আউটপুট দেখা যাবে সেটা আমরা বুঝতে পারবো যে ঠিক আছে রান করি এগেন আমি সিম্বলে ক্লিক করলাম আমরা চাইলে কিবোর্ডের F9 প্রেস করতে পারি ওয়েলকাম টু সি প্লাস প্লাস আসছে ওয়েলকাম টু সি প্লাস প্লাস তার মানে এই যে আউটপুট স্ক্রিনটা এটাকে কনসোল আউটপুট স্ক্রিন বলে বা কনসোল স্ক্রিন বলে এই কারণে সি আউট এর মিনিং হচ্ছে কনসোল আউটপুট সি আউট এর মিনিং কি বললাম সি আউট কনসোল আউটপুট সো কনসোলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি কনসোলে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি সি আউট তার মানে আমরা অবশ্যই এখন থেকে সি প্লাস প্লাসে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে মাথায় রাখবো যে কমন যেই অবজেক্টটা ইউজ হচ্ছে সি আউট কেন ইউজ হচ্ছে যে কোনো ধরনের আউটপুট দেখানোর জন্য যদি আমরা শুধুমাত্র এখানে মেসেজ দেখানোর চেষ্টা করলাম আমরা আরেকটা লাইন লিখি সি আউট উই আর লার্নিং সি প্লাস প্লাস সেমিকোলন দিয়ে অবশ্যই শেষ করতে হবে এই অবস্থায় যদি আমরা রান করি দেখি না কী আউটপুট আসে আমরা অবশ্যই গেস করতে পারতেছি পাশাপাশি লাইন আসবে এবং দুই লাইনের মাঝখানে কোনো স্পেসও থাকবে না যেহেতু আমরা কোথাও কোনো স্পেস ইউজ করি নাই রান করি ওয়েলকাম টু সি প্লাস প্লাস উই আর লার্নিং সি প্লাস প্লাস আমাদের কোথাও স্পেস নাই যদি কেউ আমরা মনে করি স্পেস দিব অবশ্যই কাজ করবে আমাদের স্পেস কাজ করেছে এখন আমাদের যেই কারণে দুইটা লাইন লিখা আমরা চাচ্ছি দুইটা লাইন পরপর আসুক দ্যাট মিন্স লাইন ব্রেক হোক আমরা সি ল্যাঙ্গুয়েজে কমনলি যেটা ইউজ করতাম সেটা ছিল স্ল্যাশ এন এখন আমরা স্ল্যাশ এন ইউজ করতে পারি আচ্ছা একটা স্ল্যাশ এন ইউজ করলাম না পরেরটাতে পরে করতেছি আমরা দেখি কী দাঁড়াচ্ছে আউটপুট তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু সি প্লাস প্লাস উই আর লার্নিং সি প্লাস প্লাস দুইটা লাইনে কিন্তু আমরা পাচ্ছি এখন কমনলি আমরা অনেক যেটা ইউজ করি যে লাস্ট লাইনের পরে একটা লাইন ব্ল্যাঙ্ক রাখি এটা একটা কমন প্র্যাকটিস এই যে প্রসেস রিটার্ন জিরো ঠিক এর উপরে একটা লাইন আমরা ব্ল্যাঙ্ক চাই তাহলে কী করবো লাস্টের লাইনেও আমরা স্ল্যাশ এন দিব রান করি এটা ম্যান্ডেটরি না জাস্ট গুড প্র্যাকটিসের কথা বললাম তাহলে আমাদের মেইন আউটপুট হচ্ছে ওয়েলকাম টু সি প্লাস প্লাস উই আর লার্নিং সি প্লাস প্লাস একটা জিনিস আমি মিস করে গিয়েছি আমি শুরুতে বলেছিলাম প্রসেস রিটার্ন জিরো এটা জিরো দিতে হবে ব্যাপারটা এমন না চাইলে অন্য কোনো ইন্টিজার নাম্বারও দিতে পারি আমি দিয়ে দেখি সাপোজ ওয়ান দিলাম কী আসে দেখি একটু প্রসেস রিটার্ন ওয়ান যদি আমি 100 দিই প্রসেস রিটার্ন 100 যদি কোনো কিছু না দিই তাহলে সে যে কোনো একটা ভ্যালু দেখাবে জিরো দেখাতে পারে ওয়ানও দেখাতে পারে হোয়াট এভার জিরো দেখাচ্ছে সো এটা না দিলেও কিন্তু কোনো প্রবলেম নাই বাট গুড প্র্যাকটিস শুরুতেই বলছিলাম আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি শুরুতেই বলছিলাম যে গুড প্র্যাকটিস হচ্ছে এই লাইনটা লেখা একটা স্পেসও রাখলাম উপরে তাহলে ওয়েলকাম টু সি প্লাস প্লাস স্ল্যাশ এন আমরা জানি স্ল্যাশ এন স্ল্যাশ টি এগুলোকে স্কেপ সিকোয়েন্স বলে কমন স্কেপ সিকোয়েন্সের মধ্যে আছে স্ল্যাশ এন স্ল্যাশ টি এখন স্ল্যাশ এনের যে ব্যবহার সেটা আমরা জানি যে সবাই ডাবল কোটেশনের মধ্যে ইউজ করতে হয় যে কোনো জায়গায় ইউজ করা যাবে ডাবল কোটেশনের ভিতরে আমি স্ল্যাশ এন ওয়েলকামের পরে দিই তাহলে কী দাঁড়াবে অবশ্যই ওয়েলকামের পরে এই যে যেটা স্পেস আছে একটা স্পেস থাকবে পরের লাইনে গিয়ে তারপরে টু সি প্লাস প্লাস আসবে দেখি আসে কি না যে ওয়েলকাম একটা স্পেস আসছে কেন কারণ ওখানে একটা স্পেস ছিল টু সি প্লাস প্লাস সো আমরা যে কোনো জায়গাতে আমরা স্ল্যাশ এন কিন্তু দিতে পারি যে কোনো জায়গাতে স্ল্যাশ এন দিতে পারি শুরুতে সাপোজ আমি যদি ডাব্লিউ শুরুতে দেই স্ল্যাশ এন দুইবার দিতে পারি তিনবার দিতে পারি যদি আমার প্রয়োজন হয় দুই ঘর নিচে নেমে যাবে দেখি নামে কিনা উপর থেকে দুইটা লাইন কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি যদি মনে করি আমরা
একটু ডান দিকে সরাতে চাই, তাহলে আমরা জানি যে স্ল্যাশ টি, টি মানে হচ্ছে স্ল্যাশ, টি মানে হচ্ছে ট্যাব স্পেস, যদি দুইটা দিই তাহলে ডাবল ট্যাব স্পেসে আমাদের আউটপুটটা সরে যাবে, দেখি সরে যাচ্ছে। সো এগুলো আমরা সিতে শিখে আসছি, তারপরেও আমি ধরে নিচ্ছি অনেকের হয়তো প্র্যাকটিস নাই বা ভুলে গিয়ে যেতে পারি, এই কারণে আমি একটু রিপিট করতেছি, /n/n/t/t দুইবার দুইবার ইউজ করলাম, দেখি আউটপুট কী দাঁড়ায়। সো ওয়েলকাম, উই আর লার্নিং সি প্লাস প্লাস। টু সি প্লাস প্লাস কেন মুভ করেনি এটা তো খুবই ইজিলি আমরা বুঝতে পারবো, কারণ এই /n এর পরে একটা স্পেস ছিল, যদি আমি স্পেসটা রিমুভ করে দেই /t/t দেই, দেখি এবার কী দাঁড়ায়, সব এক বরাবর চলে আসছে। সো আমি কোড আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাচ্ছি, এই /t/t/n এগুলো রিমুভ করে দিচ্ছি, শুধু একটা /n থাক। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, /n যে কোনো জায়গায় ইউজ করা যাবে, /t যে কোনো জায়গাতে ইউজ করা যাবে ডাবল কোটেশনের ভিতরে, যেহেতু ডাবল কোটেশনের ভিতরে বলতেছি, আমি যদি এটা মুছে দিই, এখন যদি আমি মনে করি সি আউট আরেকটা লিখব এবং ইউজ করব /n, চাইলে লিখতে পারবো সি আউট এগেইন, আমরা লিখলাম /n, লিখতে রান করি, সেম আউটপুট। এখন আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা দাঁড়ায়, যে আমাদের চারটা লাইনই তো সি আউট আছে, তাহলে কি আমরা চারটা লাইনকে এক লাইন লিখতে পারতাম না? অবশ্যই পারবো, আমাদের এই প্রোগ্রামটা থাক, আমরা নতুন একটা প্রোগ্রামে যাই, আবার টাইপ করি, দেন আমরা যে কথাটা বললাম যে চারটা লাইনকে আমরা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে পারবো কিনা সেটা দেখার চেষ্টা করি। কন্ট্রোলে দিয়ে আমি প্রোগ্রামটা সেভ করিলাম, এবার আসি কন্ট্রোল শিফট এন, এবার আমি ফাইলে গিয়ে নিউতে যাব, এমটি ফাইল এইভাবে যেতে চাচ্ছি না, সরাসরি কন্ট্রোল শিফট এন দিতে চাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দুইটা ধরে তারপর দেন এন একবার প্রেস করবো, আমাদের নতুন ট্যাবে নতুন এমটি ফাইল ওপেন হয়েছে। আমাদের এখন কাজ কি সেভ করা, ফাইলে যেতে চাচ্ছি না, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, আমাদের সরাসরি ফোল্ডার সিলেক্টেড হয়ে আছে, আমরা এবার নাম দিচ্ছি /2.cpp, অবশ্যই .cpp দিব, যদি কেউ .c দিয়ে সেভ করি তাহলে কিন্তু কোড রান করবে না, এরর আসবে, .cpp দিতে হবে। এবার আসি হ্যাশ এগেন, আমি টাইপ করতেছি ইনক্লুড iostream স্ট্রিম ইউজিং নেম স্পেস std ইন্টিজার মেইন রিটার্ন 0, আমাদের যে কমন ফরম্যাট সেটা আমরা ফলো করলাম। এবার আসি আমি সি আউট দিয়ে লিখতেছি, সাপোজ 1 সেমিকলন সি আউট 2 সেমিকলন সি আউট 3 সেমিকলন, তিনটাই থাক। এখন আমরা যদি রান করি এগেইন, আবার যদি রিপিট করি, আউটপুট আসবে 1 2 3 উইদাউট এনি স্পেস, রান করে দেখি, যদি কোনো অ্যারর না থাকে আমাদের অবশ্যই আউটপুট স্ক্রিনে যাবে, আসছে 1 2 3, বাট আমাদের টার্গেট হচ্ছে তিন লাইনে শো করা, তাহলে আমরা অবশ্যই /n/n/n ইউজ করব, রান করি, আমাদের তিন লাইনে আসছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, কেউ যদি মনে করি যে এই /n দিব না, আমি লেফট সাইডে দিব, এটাও দিব না, এটা লেফট সাইডে দিব, মিনিংকে আসলে একই দাঁড়াচ্ছে না, প্রথম লাইনটা আসবে তারপরে নতুন লাইনে যাবে, যাওয়ার পরে 2 আসবে, আবার নতুন লাইনে যাবে 3 আসবে, 3-র পরে একটা নতুন লাইন শো করবে, প্রসেস রিটার্ন 0-র পূর্বে, দেখি একটু রান করে, সেম। সো এগুলো আমাকে ইউজ টু হতে হবে, যে কোথায় আমি ইউজ করতে চাই, কীভাবে ইউজ করতে চাই, এগুলো ছোটো ছোটো প্রোগ্রাম ব্যাপক আকারে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু প্রোগ্রামিংয়ে ভালো দখল আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু এই /n-এর পরিবর্তে সি আউট বাড়াতে পারতাম, আমি এটা একটু আগে দেখিয়েছি, আমি আপাতত বাড়াতে চাচ্ছি না, আপাতত হচ্ছে এই তিনটা সি আউটকে একটা লাইনে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে ওইটা দেখি, আমি সি আউটগুলো মুছে দিতে চাই, দিলাম ফরম্যাট করার জন্য, এটাকে একটু একই বরাবর নিয়ে যাচ্ছি স্পেস দিয়ে দিয়ে। এখন এখানে কি আসলে একটা লাইন আছে, এখানে কি একটা লাইন আছে, এখানে কিন্তু একটা লাইন নাই, কারণ সেমিক্লন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটার মিনিং হচ্ছে একটা সেমিক্লন মানে হচ্ছে একটা স্টেটমেন্ট, যে এভরি স্টেটমেন্ট মাস্ট এন্ডস উইথ এ সেমিক্লন, সো এটা একটা স্টেটমেন্ট, তাহলে এটাও একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট, বাট আমরা একটু আগে বলেছিলাম যে ইনসার্শন অপারেটর ইউজ করতে গেলে অবশ্যই সি আউট ইউজ করতে হবে, কিন্তু এগুলোতে সি আউট নাই তো অ্যারর ধরবে, রান করে দেখি,
F2 দিলাম, এরর দেখাচ্ছে। সো এররটা কেন দেখাতো না যদি আমরা প্রথম সেমিকলন মুছে দিতাম, দ্বিতীয় সেমিকলন মুছে দিতাম? এখন কি হচ্ছে, আমি যদিও এন্টার দিয়ে দিয়ে লিখছি, শুরুটা এখানে শেষটা এইখানে, তার মানে পুরোটা কিন্তু একটা লাইন সে চিন্তা করবে, একটা স্টেটমেন্ট চিন্তা করবে। আশা করি এবার কোনো এরর আসবে না। রান করি, 1 2 3 আমরা পেয়ে গেলাম। এখন ইস্যু থেকে যায়, আমার সি আউট কমে গেছে, বাট এই অপারেটরগুলো তো হচ্ছে আছে স্টিল, বা আমি তিন লাইনে দেখাচ্ছি। সো অপারেটর রিমুভ করতে চাই এবং এক লাইনে নিয়ে যেতে চাই, পসিবল কিনা? অপারেটর রিমুভ করে দিচ্ছি এবং এক লাইনে নিয়ে যাচ্ছি, অপারেটর রিমুভ করে দিচ্ছি এক লাইনে নিয়ে যাচ্ছি। এখন প্রবলেম হচ্ছে এখানে ডাবল কোশ্চন দুইবার হয়ে গেছে, এখানে ডাবল কোশ্চন দুইবার হয়ে গেছে, তাহলে আমাকে কী করতে হবে? ডাবল কোশ্চন কি দরকার আছে আসলে? তাহলে আমি মুছে দিব। তাহলে 1 দেন হচ্ছে স্ল্যাশ এন, নতুন লাইনে যাবে 2 স্ল্যাশ এন, 2-র পরে নতুন লাইনে যাবে 3, 3-র পরে আবার নতুন লাইনে যাবে, দেখি আউটপুট কী আসে। তাহলে 1 2 3 আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি আমরা সোফার যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কীভাবে কোড টাইপ করতে হয় বা কোড লিখতে হয়, দেন হচ্ছে কীভাবে কম্পাইল করতে হয়, ফরম্যাটিং কীরকম, স্ল্যাশ এন এবং এন্ডেল, সি আউট এর ব্যবহার সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করছি। এবার আসি আমি কমেন্ট সম্পর্কে একটু কথা বলবো। কমেন্ট সম্পর্কে কথা বলার পূর্বে আমরা নতুন আরেকটা এমটি ফাইল নেই, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, সাপোজ 3.cpp, সেভ করলাম। এগেন স্ট্রাকচারটা লিখে নেই, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং সরি নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন রিটার্ন 0। এখন আসি যে আমরা কমেন্ট সম্পর্কে একটু কথা বলি। সাপোজ শুরুতে বলছিলাম সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্ট, এখানে আমি কিছু কমেন্ট করতে পারি। সাপোজ আমরা বললাম যে প্রোগ্রাম কি ধরনের প্রোগ্রাম আমরা এখানে করতেছি, বললাম যে এ সিম্পল প্রোগ্রাম টু ডিসপ্লে মেসেজ। এরপরে আবার ডাবল স্ল্যাশ ইউজ করলাম এবং বললাম যে ক্রিয়েটর লাইক আমার নাম দিচ্ছি, দেন আমি দিলাম ডেট June 16, 2020। এরপরে আসি এটাকে আমরা বলতে পারি হেডার ফাইল, এখানে আমরা সি আউট লিখে সাপোজ বললাম যে হ্যালো ওয়ার্ল্ড। সবাই সাধারণত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে, এখানে একটা স্ল্যাশ ইউজ করলাম। তাহলে এটার এখানে একটা মেসেজ দিচ্ছি ডিসপ্লে মেসেজ। সো মেসেজে একটা কমেন্ট দিলাম। সো এই যে সবই আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে লিখেছি, দুইটা করে স্ল্যাশ, এগুলো সবই কিন্তু কমেন্ট। এই কমেন্টে আমি ভুল লিখলেও কিন্তু প্রোগ্রামে কোনো এরর ধরবে না, কারণ কম্পাইলার এগুলো চেক করবে না। এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামের এক্সপ্লানেটরি নোটস বলতে পারি, আমাদের কোডকে রিডেবল করার জন্য, অন্য যাতে বুঝতে পারে তার জন্য আমরা বিভিন্ন ধরনের কমেন্টস ইউজ করে থাকি, এক্সপ্লানেশন লিখে থাকি। তো এখন রান করি, আমার আউটপুট কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসবে, আসছে এবং কোনো ধরনের এরর নাই। এখন আসি এই যে আমরা তিন লাইন লিখলাম, সবই সিঙ্গেল লাইন কমেন্ট, তিন লাইন তো পরপর ছিল, আমরা চাইলে এটাকে মাল্টি লাইন কমেন্ট লিখতে পারতাম। সো মাল্টি লাইন কমেন্ট লেখার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা হচ্ছে প্রথমে স্ল্যাশ তারপরে স্টার, আমরা দেখতে পাচ্ছি স্ল্যাশ স্টার সব কিন্তু কমেন্ট হয়ে গেছে। এর শেষটা হচ্ছে যেখানে আমার কমেন্ট শেষ করতে হবে সেখানে যেতে হবে, এখানে শেষ, তাহলে স্টার এবং স্ল্যাশ সবাই একটু লক্ষ্য করবো, স্ল্যাশ দেওয়ার সাথে সাথে বাকি কোড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি একটা এন্টারও দিতে পারি, আচ্ছা এন্টার দরকার নেই। তাহলে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। যদি আমাদের একাধিক লাইন থাকে আমরা চাইলে এই স্টাইলটা ফলো করতে পারি, তবে এর মানে এই না যে আমাকে এটা ফলো করতে হবে, আমি তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করে করে মাল্টি লাইন লিখতে পারবো। আরও ভালো দেখতে ভালো লাগবে যদি আমি এখানে এন্টার দিই এবং এই লাইনটা যদি এখানে এন্টার দিই। লেখার সময় আমরা কীভাবে লিখি, প্রথমে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটা লেখার পরে এন্টার দিয়ে তারপর কমেন্ট লেখার চেষ্টা করে থাকি। তাহলে এর এই মাধ্যমে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে কমেন্ট দুই ধরনের, সিঙ্গেল লাইন
মাল্টিপল লাইন। সো আমাদের প্রয়োজন অনুসারে আমরা সিঙ্গেল লাইন মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করব। আশা করি কমেন্টের ব্যাপারটা সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার আসি যে আমাদের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে অবশ্যই ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। সেই ভেরিয়েবল সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এগেন নতুন এমটি ফাইল, নতুন ফাইল নিচ্ছি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস ফোর ডট সিপিপি হ্যাশ। আমি ইচ্ছা করে কিন্তু বারবার কোড লিখতেছি, যারা লেটেস্ট ভার্সন ইউজ করবো অপশন আসবো আসবে, ডাবল ক্লিক করলে কিন্তু বসে পড়বে। আইও স্ট্রিম ইউজিং, এই যে আসছে এন্টার দিলে বসে পড়বে, নেম স্পেস এন্টার দিলে বসে পড়বে এসটিডি। এবার আসি ইন্টিজার মেন রিটার্ন জিরো। সো ভেরিয়েবল কি আসলে? সো ভেরিয়েবল লিখার যে রুলস আমরা সিতে শিখে আসছি তারপর আমরা এখানে বলি। ভেরিয়েবল লিখতে গেলে প্রথমেই একটা টাইপ বলতে হয়। সো আমরা জানি সি প্লাস প্লাস সিতে শিখে আসছি কমন ডেটা টাইপ বা প্রাইমারি ডেটা টাইপ আমরা বলি কী কী ছিল, বা না জেনে থাকলে এখন বলি, ইন্টিজার ফ্লোট ডাবল ক্যারেক্টার, এই চারটা আমরা সবাই ইউজ করেছি, ইন্টিজার ফ্লোট ডাবল ক্যারেক্টার। সো এগুলো হচ্ছে ডেটা টাইপ। সো আমাদের যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই একটা টাইপ আমাকে প্রথমে নিতে হবে। সাপোজ আমি বললাম আইএনটি, এটা হচ্ছে ডেটা টাইপ। এরপরে আমাকে একটা নাম ইউজ করতে হবে, সাপোজ নাম দিচ্ছি আমি এক্স। এরপরে অবশ্যই আমাকে সেমিকোলন দিতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন। আমি আবারও বলি, আমি কমেন্টগুলো লিখতেছি বোঝার জন্য, তোমরা যখন কোড করবে প্রাইমারি তখন তোমাদের কমেন্ট লেখার দরকার নেই, জাস্ট মেন পার্টগুলো লিখবা। সো ইন্টিজার এক্স, এটা একটা ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ভেরিয়েবলের নেম আর ইন্টিজার হচ্ছে ভেরিয়েবলের টাইপ। একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, আমি কমেন্ট মুছে দিই যাতে কোড ক্লিন থাকে। এই অবস্থায় যদি আমরা রান করি, অনেকের একটা অভ্যাস থাকে যে আমরা কোড সাপোজ দুইটা সংখ্যা যোগ করবো, পুরো কোড লিখে তারপর আমরা রান করার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে রান করে দেখার চেষ্টা করবো আমাদের কোনো অ্যারর আছে কি না। যদি অ্যারর না থাকে তাহলে আমি কনফার্ম যে এতটুকুর মধ্যে কোনো অ্যারর নাই, পরবর্তী কোনো লাইনে হয়তো অ্যারর আসবে। রান করি, যদি অ্যারর না থাকে আমার কনসোল স্ক্রিনে চলে আসছে, সো অ্যারর নাই। এবার আসে যে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারি। সো একটা ইকুয়াল চিহ্ন দিতে হয়, দেন আমি ভ্যালু দিয়ে দিচ্ছি সাপোজ টেন। এখানে একটু বলে রাখি আপাতত ইকুয়াল বলতেছি, যদি এটা ইকুয়াল না এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। আচ্ছা লিখে দিই এখানে, এটাকে কি বলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমাদের যখন অপারেটর নিয়ে কাজ করবো তখন এই সম্পর্কে আরও বলবো, আপাতত মনে রাখি এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন অ্যাসাইনমেন্ট অপারেটর? কারণ এই রাইট সাইডের যে ভ্যালুটা আছে, লেফট সাইডের যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে স্টোর হয়, দ্যাট মিনস জমা হয়, অ্যাসাইন হয়, যে কারণে আমরা বলে থাকি অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার মাধ্যমে রাইট সাইডের ভ্যালুকে লেফট সাইডের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সাথে আমরা ভ্যালুকে অ্যাসাইন করে দিলাম, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন আমরা বলি, ভ্যালু অ্যাসাইন করাও বলি। এবার আসি যদি আমরা সি আউট দিয়ে শুধু এক্স লিখি, যদি ডাবল কোটেশন দিয়ে এক্স লিখি তাহলে কিন্তু কী দেখাবে, আসলে এক্সটাই দেখাবে। দেখি রান করে শুধু এক্স দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি কি এক্সের ভ্যালু প্রিন্ট হোক, এটা কোনো মেসেজ না, ভ্যালুটা চাচ্ছি। তাহলে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করা যাবে না, শুধুমাত্র ভেরিয়েবলের নামটা ইউজ করতে হবে। এবার রান করে দেখি টেন আমরা পেলাম। তাহলে এখানে সি আউটের আরেকটা পারপাস আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে সি আউট দিয়ে ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করা যায়। তাহলে এখানে আমরা যেটা দেখলাম একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা টাইপ থাকবে অবশ্যই, সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, এটা ডিপেন্ড করবে আমি কী কী ধরনের প্রোগ্রাম করব তার উপরে। একটা নাম থাকবে, এই নামটা কিন্তু এক্স হতে পারে, বাট এমন না আমি এক্স ওয়াই জেডও দিতে পারি। তাহলে এখানে অবশ্যই এক্স ওয়াই জেড হতে হবে। তো ভেরিয়েবলের কিছু কনভেনশনস আছে বা রুলস আছে, সেগুলো আমরা জানবো, অনেকে হয়তো বা জানি, সিতে আমরা এগুলো শিখে আসছি। রান করে দেখি কোনো এরর আসে কিনা, কোনো এরর নাই। এবার আসি যে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কি সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দেওয়াটা কি বাধ্যতামূলক? অবশ্যই না, আমরা চাইলে এটাকে পরেও অ্যাসাইন করতে পারি, লাইক এক্স ওয়াই জেড ইকুয়ালস টু টেন। তখন আমরা কিন্তু আর টাইপ লিখবো না, শুধু ভেরিয়েবলের নামটা ইউজ করবো এবং টেন দিয়ে দিচ্ছি। এবং কিছুক্ষণ পরে আমরা দেখবো যে এইভাবেও আমরা অ্যাসাইন করবো না, হয়তো আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিব। রান করে দেখি
আমরা কিন্তু 10 পেলাম। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় ভ্যালু অ্যাসাইন প্রয়োজন অ্যাসাইন করা যাবে, আর যদি প্রয়োজন না হয় আমরা পরবর্তীতেও যে কোনোভাবে অ্যাসাইন করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি ভেরিয়েবলের নামটা শর্টকাট করি এক্স, সেটা হচ্ছে যে সাপোজ আমি যদি এখন আবার এক্স লিখি এবং যদি 100 দেই, তাহলে আসলে রেজাল্ট কোনটা আসবে, 10 আসবে না 100 আসবে? ডেফিনেটলি 100 আসবে। কারণ কি? কারণ হচ্ছে ভেরিয়েবল যদি কোনো নতুন ভ্যালু পায় পূর্বেরটাকে ওভাররাইট করে ফেলে, তার মানে রিপ্লেস হয়ে যায়, কখনোই কিন্তু আর এই 10টা পাবে না, সবসময় লাস্ট ভ্যালু নিয়ে ভেরিয়েবল কাজ করে। রান করে দেখি কত আসে, 100 আসছে। তো এখানে চাইলে এটাকে আরেকটু এক্সপ্লেন করা যায় যে কেন এটা হয়, আমি এই মুহূর্তে এক্সপ্লেন করতে তোমরা বুঝবা কি না, তারপর আমি একটু চেষ্টা করে দেখি। আমি যদি এইখানে সিআউট এক্স দিই, ডেফিনেটলি এই লাইনে 10 আসবে, কোনো সন্দেহ নাই, কারণ এর আগে তো ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু এখানে যখন এক্স 100 হয়ে গেছে তখন এক্সের ভ্যালু 10 না হয় 100 হবে, এটা আমরা নিশ্চিত। যেহেতু এখানে সিঙ্গেল কোটেশন নাই, আমি এন্ডেল ইউজ করতে পারি। কেন এন্ডেল ইউজ করবো সবাই বুঝতেই পারতেছো, যে এই এক্সের রেজাল্টের পরে এই এক্সের রেজাল্টের যাতে নিচের লাইনে আসে। রান করে দেখি 10 এবং 100। এখন যদি আমরা রেজাল্ট এইভাবে চাই যে এক্স ইকুয়াল টু, তাহলে তো আমার একটা মেসেজ লাগবে। মেসেজটা কিভাবে দেয়, ডাবল কোটেশন ভিতরে কি লিখবো এক্স, তাহলে একটা প্রবলেম হয়ে গেল, এই দুটো একসাথে লেখা যাবে না, তাহলে এখানে কি করতে হবে, এগেইন ইনসার্শন অপারেটর ইউজ করতে হবে। সো এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে ভেরিয়েবলের নেম, দ্যাট মিন্স ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে। এখানে আমরা চাইলে একটা ইকুয়াল চিহ্ন দিতে পারি। সো এগেইন আমরা যদি এখানে লিখতে চাই, যদি মনে করি আমরা এই পাশে লিখবো, ওকে দেই, শুরু করি এক্স ইকুয়াল টু, এটা একটু ভালো করে বুঝবো, কারণ আমাদের প্রায়ই মেসেজ সহ ভ্যালু প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। দেখি কি আসে, এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 100। আমি এটা লেখার পারপাস আরেকটা, সেটা হচ্ছে আমি এক লাইনে লিখি, আচ্ছা এক লাইনে না লিখি, এখানে একটা লাইন বাড়াচ্ছি, সি আউট অ্যাড্রেস অফ এক্স ইকুয়ালস টু, অ্যাড্রেস অফ এক্স যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে আমাকে দিতে হবে শিফট ধরে 7, যেটা অ্যাম্পারসেন্ট বলি আমরা ইংলিশে, অ্যান্ড অ্যান্ড বলি প্রোগ্রামিংয়ে, অ্যাম্পারসেন্ট বলে এক্স। এরপর আমি এন্ডেল দিচ্ছি, অনেকে হয়তো এন্টার বসতে সমস্যা হতে পারে, তা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, করবো অবশ্যই। এক্স ইকুয়াল টু এক্সের ভ্যালু প্রিন্ট হবে কত, 10। যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কম্পিউটারের মেমোরিতে, তার জন্য একটা মেমোরি লোকেশন তৈরি হয়, সেই লোকেশনের একটা নেম থাকে এবং তার জন্য একটা নির্দিষ্ট স্পেস বরাদ্দ থাকে, স্পেস নিয়ে আমি পরে আসতেছি, একটা অ্যাড্রেস অবশ্যই থাকবে। সো কোনো অ্যাড্রেস যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই অ্যাম্পারসেন্ট ইউজ করতে হবে, এটা যেটা তোমরা সি ল্যাঙ্গুয়েজে স্ক্যানএফের মধ্যে ইউজ করতা। তো এটা দিয়ে আমরা হচ্ছে অ্যাড্রেস বুঝি, যে এক্সের অ্যাড্রেসটাকে আমরা দেখতে চাই। দেখি একটু কী আসে আউটপুট, এক্স ইকুয়ালস টু 10, অ্যাড্রেস অফ এক্স ইকুয়ালস টু, আমরা হেক্সাডেসিমালে একটা কোড দেখতে পাচ্ছি। তোমাদের কম্পিউটারে ডিফারেন্ট আসতে পারে, এক্সাক্ট কোড নাও আসতে পারে, বাট অবশ্যই একটা অ্যাড্রেস আসবে, এক্স ইকুয়াল টু 100। এখন এই এক্স ইকুয়াল টু 100 যদি সেম অ্যাড্রেসের মধ্যেই থাকে, তার মানে কি, একই অ্যাড্রেসে তো দুইটা ভ্যালু বসতে পারবে না, একটা ভ্যালুই বসবে, যেমন একই অ্যাড্রেসে দুইটা দুইটা বাসা থাকতে পারে না, একই অ্যাড্রেস একটা বাসাই থাকবে। সো দেখি আসে কি না, তাহলে এবার আমরা যদি এই লাইনে যাই, সি আউট অ্যাড্রেস অফ এক্স ইকুয়ালস টু এম পার্সেন্ট অফ এক্স এন্ডের, আচ্ছা এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে নিউ লাইনে যাবে, এটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে। তাহলে আমরা চাচ্ছি এই এক্সের ভ্যালু যে প্রিন্ট হলো সেটা যেই অ্যাড্রেসে গিয়ে জমা ছিল, এই 100টা কি একই অ্যাড্রেসে আছে কিনা, যদি একই অ্যাড্রেসে থাকে তার মানে আগের ভ্যালু পরবর্তীতে আর কখনই পাওয়া যাবে না। যেমন যদি আমি এখানে সিম্পলি একটা লাইন লিখি, সি আউট এক্স এন্ডের, আমরা এখানে কি পাবো, 10 পাবো নাকি 100 পাবো, হুইচ ওয়ান? যদি 10 পাই তার মানে রিপ্লেস হয় নাই, যদি 100 পাই তার মানে রিপ্লেস হয়েছে, দ্যাট মিনস ওভার রাইট হয়েছে। সো ভেরিয়েবলের ক্ষেত্রে এটা বিশাল একটা কনসেপ্ট, যে ভেরিয়েবলের ভ্যালু সবসময় আপডেট হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়, ওভার রাইট হয়ে যায়, একই কথা। দেখি রান করে, তাহলে এক্স 10, তার অ্যাড্রেস ছিল আমরা দেখতে পাচ্ছি 0x61FE1C,
এক্স ইকুয়াল টু 100 সেম অ্যাড্রেসই কিন্তু আছে, তার মানে একই অ্যাড্রেসে দুইটাগুলো কখনোই থাকতে পারবে না। এখন আমরা হয়তো অনেকে কনফিউজড হতে পারি যে স্যার এক্স ইকুয়াল টু 10 তো যে অ্যাড্রেস আছে পরে তো 100 একই অ্যাড্রেস আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে একটা সি আউট ইউজ করেছিলাম দেখার জন্য এক্স 10, কিন্তু এই যে লাস্টে যে সি আউট ইউজ করলাম এখানে কিন্তু আর 10টা দেখাচ্ছে না, তার মানে 100 আসছে, তার মানে সর্বশেষ ভ্যালু কিন্তু ওভাররাইট হয়ে গেছে। ইভেন তো যদি আমি এখানে এক্স ইকুয়াল টু 1, 2, 3 দেই সর্বশেষ কিন্তু 10, 100-এর কোনোটাই আসবে না, আসবে কত 1, 2, 3। রান করি 1, 2, 3। সো যদি একটু জটিল মনে হয় তাহলে এটা নিয়ে আমরা আবার পরে কথা বলবো যখন আমরা পয়েন্টার নিয়ে কাজ করব। আপাতত শুধু বুঝলাম যে এক্স হচ্ছে ভেরিয়েবলের নেম আর অ্যাড্রেস অফ এক্স, এটাকে অ্যাড্রেস অপারেটরও বলি, অ্যাড্রেস অফ এক্স অর অ্যাম্পারসেন্ট অফ এক্স এটা হচ্ছে ভেরিয়েবলের অ্যাড্রেসটা শো করে থাকে যে কোন অ্যাড্রেসে আমার ভ্যালুটা স্টোর হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আশা রাখি আমরা এর মাধ্যমে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখার চেষ্টা করলাম। এটা নিয়ে আমি আরও একটা প্রোগ্রাম দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস 5.cpp। আচ্ছা এবার আমি একটু ভুল করে 5.c দেই, কী ধরনের প্রবলেম হতে পারে একটু সবার বোঝা উচিত দেখা উচিত। হ্যাশ ইনক্লুড এন্টার দিলে বসে পড়লো, আমরা টাইপ করার চেষ্টা করবো তাহলে হাতের টাইপিং স্পিড বাড়বে। IOSTREAM এন্টার দিলে বসে পড়লো, ইন্টিজার সরি ইউজিং নেম স্পেস STD ইন্টিজার মেইন রিটার্ন 0। আমাকে একটু বলতে পারবো কী ধরনের ডিফারেন্স এখানে আসছে? সম্ভবত STD-র কালার এরকম ছিল না আগের প্রোগ্রামগুলোতে, একটু দেখে আসি, ব্লু কালার ছিল, সো যে এখানে কিন্তু সেটা নাই, তার মানে একটা অ্যারো ডেফিনেটলি সে দিবে। দেখি রান করে F9 অথবা বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রান, অ্যারো লকটা একটু দেখি F2 প্রেস করে বলতেছে নো সাস ফাইল অর ডিরেক্টরি, সে কিন্তু এটাকে চিনতে পারতেছে না। রিজন কি, আইও স্ট্রিম কিন্তু সির কোনো লাইব্রেরি না, এটা C++-এর লাইব্রেরি, যদি এখানে stdio.h দিতাম তাহলে সে চিনতে পারতো। তাহলে এখন আমি উপায়টা কী, ফাইলে যাব, সেভ ফাইল তো আর নাই, তাহলে কী দিব, সেভ ফাইল অ্যাজ, তার মানে রিনেম করবো আর কি, নতুন ফাইল দিব। তাহলে সির জায়গায় রিনেম না আসলে নতুন একটা ফাইল তৈরি হয়ে যাবে, সিপিপি দিচ্ছি। এখন আমরা যদি রান করি কোনো অ্যারর থাকবে না, আশা করি কোনো অ্যারর নাই। সো এই ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি, আমরা অলরেডি দু একজন আমাকে মেসেজ পাঠিয়েছো ফেসবুকে এই লেকচার শিট প্রোভাইড করার পরে, আমি তাদেরকে রিপ্লাই দিয়েছিলাম এবং তারা সাকসেসফুলি এটা সলভ করতে পারছে, এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এইটা একটা বুঝে নিলাম যে কী ধরনের এরর আসতে পারে যদি আমরা .c দিয়ে সেভ করি। এবার আসি আমি একটু ভেরিয়েবল নিয়ে কথা বলি, কমন ভেরিয়েবল লাইক ইন্টিজার এক্স ফ্লোট ওয়াই ডাবল জেড, উপরে লিখতে পারি ক্যারেক্টার কি লিখবো কে, এই চারটা হচ্ছে একেবারে কমন, সিতে ছিল এখানেও আছে। এর পাশাপাশি আমরা আরও দুইটা ভেরিয়েবলের সাথে পরিচয় করে দিই, একটা হচ্ছে বুল, দ্যাট মিন্স বুলিয়ান টাইপ ভেরিয়েবল, বুলের একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি বি। নতুন একটা ভেরিয়েবল টাইপ, যদি এটা ভেরিয়েবল ডেটা টাইপ না বাট ডেটা টাইপের মতো কাজ করে, STRING স্ট্রিং, স্ট্রিং নিয়ে আলাদা ক্লাস আমরা নিব, আপাতত একটু দেখি যে স্ট্রিং দিয়ে কী হয়। স্ট্রিংয়ের টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ কি নিব এম, তাহলে আমরা ক্যারেক্টার ইন্টিজার ফ্লোট ডাবল বুল এগুলো কিন্তু একটা কালার, কিন্তু স্ট্রিংয়ের কিন্তু কালার আরেকটা। সো স্ট্রিং সরাসরি ডেটা টাইপ না বাট এটা ডেটা টাইপের মতো আচরণ করে, একটু দেখি আসলে ব্যাপারটা কীরকম। সাপোজ ক্যারেক্টারের মধ্যে কী দেওয়া যাবে, ক্যারেক্টার মানে হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার, সেটা হতে পারে একটা সিম্বল, হতে পারে ওয়ান, হতে পারে টু, হতে পারে অ্যালফাবেট, যে কোনো কিছু হতে পারে। আমি একটা সিম্বল ইউজ, এক সাপোজ আমি প্রিন্ট দিতে চাই টি, আপার কেস লেটার টি, এভাবে লিখলে হবে না, যখনই ক্যারেক্টার হবে তার দুই পাশে অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। সো সিঙ্গেল কোটেশন মানে হচ্ছে ক্যারেক্টার, সো ক্যারেক্টার অলওয়েজ হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, এবং এটার মেমোরি হচ্ছে 1 বাইট, একটু পরে মেমোরি আমি কথা বলবো। ইন্টিজার সরাসরি আমি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, লাইক দিলাম 10, ফ্লোট অবশ্যই ডেসিমাল পয়েন্ট নাম্বার আসবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ডেসিমালে পয়েন্টের পরে আমাদের কিছু আসবে, সাপোজ আমি দিচ্ছি 5.689 ডাবল, সাপোজ 10.5698। অনেকের একটা কনফিউশন তৈরি হবে ফ্লোট ডাবলের মধ্যে পার্থক্য কী, এই বিষয়ে আমরা বলবো, আপাতত ধরে নিই দুইটাই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট
ফ্লোটিং পয়েন্ট নাম্বার প্রিন্ট দিতে পারে, প্রিসিশনে এদের পার্থক্য। তো এটা আমি পরে একটা লেকচারে বুঝিয়ে দিব। বুল এটার রেজাল্ট হতে পারে আইদার ট্রু অর ফলস, ট্রু মিন্স ওয়ান, ফলস মিন্স জিরো। একটু দেখার চেষ্টা করি, যদি আমি ট্রু লিখি, ট্রু লিখলাম, ট্রু মানে ওয়ান এবং ওয়ান রেজাল্ট আসে কি না আমরা দেখবো। স্ট্রিং আমি লেকচার শুরুতে বলে আসছিলাম, একেবারে প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম তখন বলছিলাম যে ওয়েলকাম টু সি প্লাস প্লাস, এটা একটা স্ট্রিং কারণ এখানে গ্রুপ অফ ক্যারেক্টার্স আছে। সো এর মধ্যে আমি সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দিব, যেটা সিতে কখনোই আমরা পারতাম না, যেহেতু স্ট্রিং ডাবল কোটেশন ইউজ করতে হবে। আমি লিখলাম হ্যালো এভরি ওয়ান, ওকে হ্যালো এভরি ওয়ান, ওকে। তাহলে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, বুল, স্ট্রিং সবগুলো তোমরা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। দ্যাট মিন্স আমরা চাইলে অ্যাসাইন নাও করতে পারতাম, ওই ধরনের প্রোগ্রামে আমরা পরে আসবো, আপাতত অ্যাসাইন করে দিচ্ছি, যেহেতু আমরা কীভাবে ইনপুট দিতে হবে ইউজারের কাছ থেকে এখন পর্যন্ত শিখি নাই। এবার আসি আমি রেজাল্টগুলো প্রিন্ট দিতে চাচ্ছি, সি আউট কে এন্ডের, এই লাইনটাকে আমরা সবাই বুঝলাম কে এর ভ্যালু প্রিন্ট হবে। কী প্রিন্ট হবে? ডেফিনেটলি টি প্রিন্ট হবে। রান করে দেখি, টি সিঙ্গেল কোটেশন কিন্তু প্রিন্ট হয় না, এটা একটা ক্যারেক্টার, প্যাটার্ন হচ্ছে, ক্যারেক্টার লিখতে গেলে অবশ্যই সিঙ্গেল কোটেশন, স্ট্রিং লিখতে গেলে অবশ্যই ডাবল কোটেশন। আমরা আরেকটা লাইন লিখতে চাই, তো সোফার আমি বলিনি, এখন বলি নেই, যদি কোনো লাইন কপি পেস্ট করতে চাই তারপর পরে আমরা জাস্ট ওই লাইনের যে কোনো জায়গাতে মাউসের কার্সরটা রেখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে ডি প্রেস করি তাহলে ডুপ্লিকেট কপি তৈরি হয়। আমি শর্টকাটটা কি, কন্ট্রোল সিটিআর কন্ট্রোল প্লাস ডি, এটা প্রেস করলে আমাদের দেখা যাচ্ছে যে শর্টকাটটা মনে রাখবো কন্ট্রোল ডি, তাহলে সেম লাইন তৈরি হবে। সো এখানে আমরা দিচ্ছি হচ্ছে এক্স, দেখি কী ধরনের রেজাল্ট আসে। প্রথমে আসবে টি, তারপর আসবে টেন, আসছে এখন খুব দ্রুত। কন্ট্রোল ডি দিচ্ছি, এটা দিলাম ওয়াই, কন্ট্রোল ডি দিচ্ছি, জেড কন্ট্রোল ডি দিচ্ছি, বি কন্ট্রোল ডি দিচ্ছি, এম, দেখি আমাদের কী কী প্রিন্ট হয়। হুবহু এই আউটপুটগুলো আসার কথা, বাট ট্রুর ক্ষেত্রে অবশ্যই ওয়ান আসবে, দ্যাট মিন্স এই বির ক্ষেত্রে লাস্টের আগেরটা ওয়ান আসবে এবং লাস্টেরটা হ্যালো এভরিওয়ান আসবে, যেটা সিতে কখনোই পসিবল ছিল না। সিতে আমাকে হ্যালো এভরিওয়ান এখানে লিখতে হতো, কোনো ভেরিয়েবলের মধ্যে রাখা যেত না। দেখি রান করে, তাহলে টি টেন 5.689, একটু দেখি একটু পাশাপাশি রেখে, এই তো। সো প্রথমটা হচ্ছে কে এর ভ্যালু টি, দেন হচ্ছে টেন, এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু 5.689, জেডের ভ্যালু 10.5698, বুলের ট্রু লিখছি আমরা, এখানে ওয়ান আসছে, হ্যালো এভরি ওয়ান, এম এর ভ্যালু। যদি এখানে আমরা ফলস লিখি তাহলে কী আসবে? ডেফিনেটলি জিরো আসবে। আমি অবশ্যই এই স্ক্রিনটা আগে বন্ধ করব, প্রেস এনি কি টু কন্টিনিউ, এগেইন আমরা রান করব। তাহলে পার্থক্য হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র বু সরি বুলের ভ্যালু রেজাল্ট কী আসছে? জিরো। এখানে আরেকটা বিষয়, এই যে টি লিখলাম ক্যারেক্টার, অনেকেই মনে করে ক্যারেক্টার মানে শুধু অ্যালফাবেট, যে কোনো কিছু হতে পারে, আমি অ্যাট দা রেট সাইন দিলাম, এটা কিন্তু একটা ক্যারেক্টার। রান করে দেখি আসে কি না, আসছে। যদি আমরা বলি একটা প্লাস, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, দেখি আসছে। সো ক্যারেক্টার কিন্তু একটা, যদি সেমি ক্লোন দিই, একটা ক্লোন চিহ্ন দিলাম, এটা একটা ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। সো যদি সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট দিতে হয় অবশ্যই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, এবং ক্যারেক্টার মানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং মানে হচ্ছে এ কালেকশন অফ ক্যারেক্টার্স, এই কারণে এটাকে স্ট্রিং বলে। সো আমাদের কমন ডেটা টাইপ এগুলো মাথায় রাখবো, এটার সাইজ সম্পর্কে আমরা পরের প্রোগ্রামে আলোচনা করব, মেমোরি সাইজ সম্পর্কে। তাহলে আমাদের এখানে ভেরিয়েবল নিয়ে কথা বলতে কি অনেক কথা বলে ফেলেছি, আসলে ভেরিয়েবলের যে কমন কিছু রুলস আছে যে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে সেটা এখনও বলা হয়নি। তা আমরা যদি নামকরণের কথা বলি এখানে বলতে পারি, সাপোজ যদি আমি ওয়ানকে লিখি এটা লেখা যাবে কি না, একটা ডিফারেন্ট কালার হয়ে গেল, অ্যারোর আসবে ডেফিনেটলি। রান করি, এটা অ্যারোর আসছে, কী ধরনের অ্যারোর আসছে? কে ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ, কারণ হচ্ছে কে কোথাও ইউজ আছে, যেখানে আছে বাট কেটা খুঁজে পাচ্ছে না। তাহলে কোনো ভেরিয়েবলের শুরুতে কোনো ডিজিট হতে পারবে না, শুরুতে কোনো ডিজিট হতে পারবে না, বাট যদি পরে দেই ডিজিট তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই।
কে ওয়ান ইউজ করছি, কিন্তু আমার সেক্ষেত্রে কিন্তু এটা কে ওয়ান হতে হবে, না হলে কিন্তু এরর আসবে। কে ওয়ান দিলাম, তাহলে ভেরিয়েবলের মধ্যে অ্যালফাবেট থাকতে পারে, ডিজিট থাকতে পারে, দেখি রান করি কোনো এরর আসে কিনা, কোনো এরর নাই। তাহলে আমাদের লার্নিং কি শুরুতে ডিজিট থাকতে পারবে না, কিন্তু মাঝখানে অথবা শেষে যে কোনো জায়গাতে ডিজিট থাকতে পারবে। যদি আমি ওয়ান ওয়ান অনেকগুলো লিখি কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ভেরিয়েবল নাম হচ্ছে কে ওয়ান ওয়ান ওয়ান, তিনটা হবে, রান করি কোনো এরর নাই। বাট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কে এর পরে অবশ্যই স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু এরর আসবে, অথবা কে এর পরে না, যে কোনো ভেরিয়েবলের নাম একটা ক্যারেক্টার হতে পারে, অনেকগুলো ক্যারেক্টার হতে পারে, যদি অনেকগুলো ক্যারেক্টার হয় কোথাও স্পেস দেওয়া যাবে না, তাহলে কিন্তু এরর আসবে। তার মানে আমি দুইটা পয়েন্ট বলেছি, একটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে অ্যালফাবেট থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, অবশ্যই স্পেস থাকতে পারবে না। এবার আসে আরেকটা ইস্যু, ভেরিয়েবলের মধ্যে আন্ডারস্কোর থাকতে পারে। আন্ডারস্কোর কোনটা, যেটা হাইফেন, এটা কিন্তু আন্ডারস্কোর না, শিফট ধরে হাইফেনটা দিলে যেটা আসে সেটা হচ্ছে আন্ডারস্কোর। তাহলে আমাদের অবশ্যই এটার নাম চেঞ্জ করতে হবে, শিফট ধরে আন্ডারস্কোর, কোনো এরর আসে কিনা দেখি, এরর নেই। এখানে লার্নিংটা কি, ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোর আসতে পারবে, চাইলে মাঝখানেও দিতে পারবো, চাইলে শেষেও দিতে পারবো। তাহলে আমরা দুইটা ইউজ করলাম, এখানেও দিয়ে আসি, না হলে আবার এটাকে সে চিনতে পারবে না, দেখি কোনো এরর আসে কিনা, কোনো ধরনের এরর নাই। তো আমার মনে হয় ছোট্ট একটা প্রোগ্রাম নিয়ে করলে মনে ভালো হতো, আমরা কাজ করি, এগুলো আপাতত রিমুভ করে দিই, প্রোগ্রামের কোড ছোট থাক, শুধু আমাদের একটা লাইন থাক। আচ্ছা কন্ট্রোল জে দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসি, আমি ভেরিয়েবলটা আলাদাভাবে বোঝাই, যদি কেউ কোড চাই তাহলে কোড শেয়ার করা যাবে। একেবারে কন্ট্রোল জে দিয়ে নর্মাল অবস্থায় ফিরে আসতেছি, প্রথম দিকে যেভাবে ছিল। সো আমাদের একেবারে ফর্মাল যে পার্টটা ছিল সেটি আমরা এখানে আমাদের রাখলাম। আমরা নতুন একটা ফাইল ওপেন করি, কন্ট্রোল শিফট টেন, কন্ট্রোল এস, এটার নাম দিচ্ছি হচ্ছে সিক্স ডট সিপিপি, অবশ্যই এগেন হ্যাশ ইনক্লুড, আমি কিন্তু প্রত্যেকটাতেই টাইপ করতেছি ইচ্ছা করে, আমি চাইলে একটার মধ্যে কপি পেস্ট সব দেখিয়ে দিতে পারতাম, আশা করি তোমরাও একই প্যাটার্ন ফলো করবা। ইনিশিয়ালি ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন রিটার্ন জিরো। তাহলে আমরা ভেরিয়েবলের নামকরণে নিয়ে কথা বলতেছিলাম, ইন্টিজার সাপোজ আমি এক্স যদি বলি, এখানে একটা সি আউট দিয়ে এক্স দিয়ে রাখি বোঝার জন্য, আমরা ভ্যালু সরাসরি অ্যাসাইন করে দিতে পারি সাপোজ টেন। তাহলে আমরা বলছিলাম শুরুতে ডিজিট হতে পারবে না, কিন্তু পরে হতে পারবে, এটা একটা রুলস। শুরুতে আন্ডারস্কোর হতে পারবে, যদি আমরা এখানে আন্ডারস্কোর দিই কোনো এরর থাকবে না, রান করে দেখতে পারি। শুরুতে শেষে মাঝখানে যে কোনো জায়গাতে আন্ডারস্কোর থাকতে পারবে, তাহলে এখানে একটা লার্নিং আছে যে একটা ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে শুরুতে ইদার অ্যালফাবেট হবে অথবা আন্ডারস্কোর হবে, যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে, কখনোই ডিজিট দিয়ে শুরু হবে না। আর একটা ভেরিয়েবলের মধ্যে কী কী থাকতে পারে, তিনটা জিনিস থাকে ভেরিয়েবলের মধ্যে, সেটা হচ্ছে আন্ডারস্কোর থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, তার মানে অ্যালফাবেট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, যে কোনো ডিজিট হতে পারে, সাপোজ ওয়ান টু থ্রি হলো, আমি যদি মনে করি থ্রি পরে আবার আন্ডারস্কোর দিব, আবার একটা ক্যারেক্টার নিব, কোনো সমস্যা নাই, এক্স আন্ডারস্কোর ওয়ান টু থ্রি আন্ডারস্কোর ওয়াই, রান করি কোনো ধরনের এরর কিন্তু আসবে না, আসেনি। তাহলে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, ভেরিয়েবলের নামের শুরুতে কোনো ডিজিট ইউজ করা যাবে না, শুরুতে আইদার অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর, আমি শুরুতে চাইলে আন্ডারস্কোর দিতে পারতাম, শুরুতে চাইলে আন্ডারস্কোর দিতে পারতাম, কোনো এরর নাই। ভেরিয়েবলের মধ্যে কোথাও কোনো স্পেস ইউজ করা যাবে না, যদি না নামকরণের ক্ষেত্রে একাধিক ক্যারেক্টার ইউজ করি, যদি এটা ইউজ করি তাহলে কিন্তু এরর আসবে, ডেফিনেটলি কাজ করবে না, এরর আসছে, কারণ ভেরিয়েবলের মধ্যে কোথাও স্পেস আসবে না। কী এরর আসে আমরা দেখে নিব, যে এক্সপেক্টেড ইনিশিয়ালাইজার বিফোর ওয়াই, একটা এরর সে বলতেছে, সো আইদার আন্ডারস্কোর দিব অথবা স্পেস রিমুভ করব। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুস, আমরা আন্ডারস্কোরের কথা বলছি, অনেকেই হয়তোবা ভুলে হাইফেন দিতে পারি, এটা কিন্তু কখনোই অ্যালাউড হবে না, শুধুমাত্র আন্ডারস্কোর। এখন কিবোর্ডে অনেকগুলো সিম্বল আছে, লাইক অ্যাট দ্য রেট অফ সাইন, হ্যাশ সাইন, এই যে হ্যাশ, তারপরে অ্যাট দ্য রেট,
কোনো সিম্বলই কিন্তু ভেরিয়েবলের মধ্যে ইউজ করা যাবে না, এক্সেপ্ট আন্ডারস্কোর। কোনো ধরনের সিম্বল আমরা ভেরিয়েবলের নামকরণের মধ্যে ইউজ করতে পারবো না, শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এর বাইরে কোনো ধরনের স্পেশাল সিম্বল ইউজ করা যাবে না, এটা একটা রুলস। সর্বশেষ রুলস আরেকটা বলি, আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি লাইক ইন্টিজার INT, এটা লেখা যাবে কি না। সাপোজ এর ভ্যালু দিচ্ছি 5, আমি যদি এখানে সিআউট দিই INT, এটা আসার আগে কিন্তু আমাদের একটা অ্যারর আসতেছে, এটার কালার এটার কালার সেম, তার মানে এই নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। কেন যাবে না, আমরা যখন প্রোগ্রামিংয়ে সি প্রোগ্রামিংয়ে দেখেছিলাম 32টা রিজার্ভ কিওয়ার্ড ছিল, এখানেও অনেক কিওয়ার্ড আছে, আমরা ধীরে ধীরে এগুলো ইন্ট্রোডিউস করব। আপাতত এতটুকু বুঝি যেগুলোর কালার ব্লু সেগুলো সবই হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, যেগুলোকে আমরা কিওয়ার্ড বলি, আমরা কিওয়ার্ড বলে থাকি, এগুলো কখনোই ভেরিয়েবলের নামকরণ হিসেবে ইউজ করা যাবে না। শুধু ভেরিয়েবল না, ফাংশন যখন যাব ফাংশন নামকরণ হিসেবে এগুলো ইউজ করা যাবে না, কনস্ট্যান্টের নামকরণ করা যাবে না। কিন্তু যদি INT-র আইটা বড় দিই, আপার কেস লেটার দিই, তাহলে কিন্তু ইউজ করা যাবে, কারণ এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? অবশ্যই আছে, কারণ এটা হচ্ছে লোয়ার কেস লেটার, এটা হচ্ছে আপার কেস লেটার, সেই ক্ষেত্রে কিন্তু সে কোনো প্রবলেম করবে না। এগুলো আমরা মাথায় রাখবো, অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কুইজ আমরা পেয়ে থাকি। এখানে আমরা চাইলে একটা এন্ডেল দিতে পারি, আউটপুটটা দেখার চেষ্টা করবো। আমরা কোডিংয়ের ক্ষেত্রে স্টাইলগুলো দেখবো, আমি যে ইকুয়ালের আগে পরে স্পেস দিচ্ছি, ইনসার্শন অপারেটরের আগে পরে স্পেস দিচ্ছি, এগুলো গুড প্র্যাকটিস, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখি রান করি কোনো এরর আসে কিনা, কোনো এরর নেই। তাহলে আমরা ভেরিয়েবলের আরও দুইটা পার্ট বললাম, কোনো রিজার্ভ কিওয়ার্ড ভেরিয়েবলের নামকরণ করা যাবে না, এবং সি প্লাস প্লাসকে আমরা বলে থাকি ইটস এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা বলে থাকি, একটা মেসেজ দিই বোঝার জন্য, যে সি প্লাস প্লাস ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এর মানে কি আসলে? তার মানে আপার কেস এবং লোয়ার কেসের মিনিং আলাদা, আপার কেস এবং লোয়ার কেসের মিনিং আলাদা। সাপোজ আমি একটু সহজ করি, একটা ভেরিয়েবল নিচ্ছি লোয়ার কেজের এক্স, আর একটা ভেরিয়েবল নিচ্ছি আপার কেজের এক্স, তাহলে এই ভেরিয়েবলের মান হচ্ছে 10, আর এটা হচ্ছে, আচ্ছা এক্স এক্স একটু মনে হচ্ছে দেখতে একই রকম, অন্য ভেরিয়েবল একটা এম আর একটা হচ্ছে আপার কেজ লেটার এম, তার মানে এটা লোয়ার কেস এটা আপার কেস। তাহলে এখানে আমরা দিচ্ছি লোয়ার কেস, এখানে দিচ্ছি আপার কেস, তাহলে এই এম এবং এ এম কিন্তু এক না, দুইটা আলাদা, মিনিং ডিফারেন্ট। এই জন্য আমরা সি প্লাস প্লাসকে বলি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেসের মিনিং ডিফারেন্ট। রান করে দেখি কোনো ধরনের অ্যারর থাকবে না। আচ্ছা এখানে অ্যারর আসছে কেন আমরা সবাই বুঝতে পেরেছি, লাস্টে সেমিকোলন দেইনি। রান করি, আসছে, এটা জাস্ট মেসেজ লাইনটা। আমরা অনেকে লক্ষ্য করেছি এখানে আমি এন্ডেল না দিয়ে স্ল্যাশ এন দিয়েছি, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, যেহেতু ডাবল কোয়েশ্চন ছিল আমি সহজ হবে তাই লিখেছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই বেশি ইউজ করি। আমরা যদি মনে করি না আমি এটা লিখবো না, আমি এখানে এন্ডেলে দিব, অ্যারর দেখাচ্ছে। আচ্ছা নতুন করে স্পেস দিলাম, রান করে দেখি, ইন্টিজার অবশ্যই 4 বাইটস হবে, INT ইকুয়াল টু 4 বাইট, এখানে কি হবে বাইটস। কন্ট্রোল ডি আমি কয়েকটা দিচ্ছি, ইন্টিজারের পরে কি হবে ফ্লোট, দ্রুতই লিখতে চাচ্ছি ডাবল, তাহলে এখানে আমাদের ফ্লোট এবং ডাবল। যদি প্রোগ্রাম একটু একই প্যাটার্নে চাই আমি চাইলে দিতে পারবো, এখানে স্পেস আপাতত কোনো প্রবলেম না, সো স্পেস আপাতত সাফিসিয়েন্ট রাখি, পরবর্তীতে এই নিয়ে কথা বলবো যে কী পরিমাণ স্পেস আমরা ইউজ করবো। স্পেস কিন্তু কম্পাইলার সবসময় ইগনোর করে, কম্পাইলার এগুলো চেক করে না, যে কোনো এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন আমরা দিয়েছি এটা কিন্তু কম্পাইলার কখনোই চেক করে নাই কমেন্টসের মতো, বাট আমরা চাইলে ইচ্ছা মতো স্পেস দিবও না, এটা একটা ইস্যু, এটা আমরা পরে আলোচনা করব। রান করে দেখি, সো আমি যেই কথাগুলো প্রথমেই বলেছিলাম, ডাবল 8 বাইটস, ফ্লোট 4 বাইটস, ইন্টিজার 4 বাইটস, বুল 1 বাইট, ক্যারেক্টার 1 বাইট। সো আশা করি মেমোরির যে বেসিক কনসেপ্ট সেটা সম্পর্কে তোমরা একটু হলেও ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো, এবং যে কোনো সময় যে কোনো ডেটা টাইপ জানা থাকলে তার মেমোরি আমরা চাইলে
লিখে লিখে দেখতে পারবো। আমি এই বিষয়ে আরেকটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, কন্ট্রোল এস h.cpp হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন রিটার্ন জিরো। এবার আসে আমি যদি এইভাবে লিখি, ক্যারেক্টার এ বুল বি ইন্টিজার সি ফ্লোট ডি ডাবল ই কেটে থাক, আমি চাচ্ছি যে আসলে এর মেমোরি সাইজ কত, বির কত, সির কত, ডির কত, ইর কত। তাহলে ক্যারেক্টারের মেমোরি সাইজ যেটা, এর সাইজ তো সেটাই, তাই না? বুলের মেমোরি সাইজ যেটা, বি তো সেটাই। একটু দেখি, একটু সি আউট সাইজ অফ ব্র্যাকেটের মধ্যে এবার আমি ক্যারেক্টার না লিখে শুধু এ লিখতে চাচ্ছি। আমি আগের মতো মেসেজ দিচ্ছি না, খুব সংক্ষেপে, এ দিলে কত আসবে? ক্যারেক্টার যদি 1 বাইট হয়, এ অবশ্যই 1 বাইট হবে। দেখি আসে কিনা, অবশ্যই আসছে 1 বাইট। এখন আমরা বির যদি মেমোরি সাইজ দেখতে চাই, সো বুলের যে মেমোরি সাইজ, বির একই মেমোরি সাইজ হবে। সো আমরা কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে লাইন নিয়ে নিলাম, এবার বি লিখবো। আমি কন্ট্রোল ডি দিচ্ছি, সি নিচ্ছি, কন্ট্রোল ডি, ডি নিচ্ছি, কন্ট্রোল ডি, ই নিচ্ছি। তাহলে প্রথমটা কিন্তু ক্যারেক্টার, তারপরে বুল, তারপরে হচ্ছে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে ডাবল। আমাদের কী কী আসবে? 1 1 4 4 8। রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 1 4 4 8। সো আমরা চাইলে এইভাবেও ভেরিয়েবলের মেমোরি দেখতে পারি। তাহলে টাইপ, ভেরিয়েবলের যে টাইপ, তার যে মেমোরি সাইজ, আলটিমেটলি ভেরিয়েবলের মেমোরিটা সেটাই। তো এই মেমোরি কনসেপ্ট নিয়ে ফার্দার ফিউচারে আমরা অবশ্যই লেকচারের মধ্যে নিয়ে আসবো। আপাতত মেমোরি কনসেপ্ট, বেসিক ভেরিয়েবল টাইপের এতটুকুই। এবার আসে আমরা কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। কন্ট্রোল শিফট এন, নতুন ফাইল নিচ্ছি, কন্ট্রোল এস 9.cpp। তো হ্যাশ ইনক্লুড iostream স্ট্রিম ইউজিং নেম স্পেস std ইন্টিজার মেইন রিটার্ন জিরো। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি? যদি আমরা, আমাদের কোনো প্রয়োজন হয় কোনো ভ্যালুকে আমরা ফিক্স রাখবো, যেটা কোনোভাবেই প্রোগ্রামের ভিতরে কোথাও চেঞ্জ হবে না। কিছু কিছু ভ্যালু তো গ্লোবালি কনস্ট্যান্ট, যেমন পাইয়ের ভ্যালু 3.1416, এটা কনস্ট্যান্ট, এটা আমরা কখনোই চেঞ্জ করতে চাই না। তো এখন যদি এই ভ্যালুটা ভিতরে কোথাও চেঞ্জ করতে না চাই, প্রোগ্রামের ভিতরে, আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার দিই লাইক ফ্লট 3.1416 সেমিকোন, একটা 13 অবশ্যই হয়েছে, আমি কোনো ভেরিয়েবলের নাম দিই নাই, সাপোজ এক্স ইকুয়ালস টু এক্স না দিয়ে যদি আমরা লিখি পাইপ, আরও ভালো। তাহলে এটা ভেরিয়েবল, এতে কোনো সন্দেহ নাই, ফ্লট টাইপের ভেরিয়েবল। সি আউট যদি দিই পিআই সেমিকোন। এখানে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিতে যেমন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়, লাইক পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ সি, সি প্লাস প্লাসে কোনো ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় না। যেমন এখানে ফ্লট, আমরা সিতে কী ইউজ করতাম? পার্সেন্টেজ এফ। কিন্তু সি প্লাস প্লাসে কোনো ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে না। এটা আমাদের কোড আরো ইজি করে দিচ্ছে। সো পাই, পাইয়ের ভ্যালু যদি দেখতে চাই, এন্ডেল এমনিতে দিলাম, এটা কিন্তু রান করি, তাহলে টাইপের নাম্বার 100, এখন দেখতে ভালো লাগতেছে না, টাইপের নাম্বার পর কোনো স্পেস নাই, ইউ টাইপ 100। তাহলে আর একটু ভালো যদি একটা স্পেস দিই, অথবা একটা ইকুয়াল চিহ্ন দিই, একটা স্পেস দিই, এগেন 500 আসছে। সো এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় থাকবে, সি ইন দিয়ে হচ্ছে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া যায়, সি আউট দিয়ে আউটপুট দেখা যায়। সি ইন হচ্ছে ফর ইনপুট, ফর গেটিং ইনপুট ফ্রম ইউজার, আর সি আউট হচ্ছে টু ডিসপ্লে ইনপুট, টু ডিসপ্লে আউটপুট, অর টু প্রিন্ট আউটপুট, ডিসপ্লেও বলি আমরা, প্রিন্টও বলি। সো সি ইন
সম্পর্কে আমরা আপাতত এতটুকুই আমাদের আলোচনা থাকলো। সিন মানে হচ্ছে কনসোল ইনপুট, কনসোল ইনপুট। তাহলে আমাদের সিন সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো প্রোগ্রাম সিএনের মাধ্যমে আমরা সলভ করব। আমাদের আরেকটা পার্ট যেটা অলরেডি আলোচনার মধ্যে আসছে, তারপর আমি আলাদাভাবে একটু আলোচনা করি, কন্ট্রোল শিফট 10, কন্ট্রোল এস। আমার প্ল্যান ছিল 10টা প্রোগ্রাম করব, যদিও একটা বেড়ে গেল, 11। আশা করি তোমরা বিরক্ত হবে না। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন, আচ্ছা এটা কথা বলে নেই, আমি প্রত্যেকটা প্রোগ্রাম ইন্টিজার মেইন লিখতেছিলাম। আমি যদি এটা না লিখি এবং রিটার্ন না লিখি তাও কিন্তু প্রোগ্রাম কাজ করবে, তবে সম্ভবত সি প্লাস প্লাসে ভয়েড দিলে অ্যারোর আসে, যেটা সিতে অ্যারোর আসতো না। দেখি কম্পাইলার কী বলে, অ্যারোর আসছে যে মেইন মাস্ট বি মাস্ট রিটার্ন ইন্টিজার। এটা আমি শুরুতে বলছিলাম ভালো প্র্যাকটিস হচ্ছে আইএনটি ইউজ করা, কোনো কিছু না লিখলে সমস্যা নাই, রিটার্নও দিচ্ছি না, আমি ইচ্ছা করে দিলাম না, একটা প্রোগ্রাম একটু ডিফারেন্ট লিখি। ওকে সি আউট হ্যালো স্ল্যাশ এন সি আউট হ্যালো স্ল্যাশ এন আরেকটা লাইন লিখি সি আউট হি সেড হি হি সেড আই ডোন্ট কেয়ার স্ল্যাশ এন। তো এগুলো তো এক কেন লিখলাম অনেকেই চিন্তা করতে পারি, যে শুধু তো আউটপুট এগুলোই দিবে তাই না, কারণ সব সি আউট লিখছি, রান করি আমি, এখানে ইন্টিজার দিই নাই, রিটার্নও দিই নাই, কোনো এরর আসবে না। আমি চাইলে ইনিশিয়ালি এইভাবেও প্রোগ্রাম করতে পারি, বাট গুড প্র্যাকটিস যেটা সেটা সবসময় ফলো করাই ভালো। আমরা এখানে ইন্টিজার দিয়ে দিব এবং লাস্টে রিটার্ন, আপাতত তেমন মিনিংফুল না, তারপর আমরা গুড প্র্যাকটিস আকারে এটা আমরা লিখব। আচ্ছা এখন এই স্ল্যাশ এন কে কী বলে, আমি শুরুতে বলেছিলাম এটা আমাদের লেকচার শিটে আমি ইনক্লুড করতে ভুলে গেছি, পরবর্তী আমি ইনক্লুড করে দিব। সিতে তোমরা পড়ে আসছো, আমি একটু মাল্টিপল লাইন কমেন্ট দিয়ে তোমাদের কয়েকটা পরিচয় করে দিই। স্ল্যাশ এন, তারপর হচ্ছে স্ল্যাশ টি, বেশি লিখবো না, তিনটা লিখি, স্ল্যাশ ডাবল কোটেশন, চারটা লিখি, স্ল্যাশ সিঙ্গেল কোটেশন। তো স্ল্যাশ এন স্ল্যাশ টির ব্যবহার তোমরা সবাই জানো, এটা তো নিউ লাইন, ক্রিয়েট নিউ লাইন, ক্রিয়েট ট্যাব স্পেস, এটা হচ্ছে ডাবল কোটেশন মার্কস, সিঙ্গেল কোটেশন যদি স্পেলিং মিস্টেক না হয়ে থাকে মার্কস। ওকে এখন স্ল্যাশ এন তোমরা সবাই বুঝলাম, নিউ লাইন এগুলোর নাম কি আসলে, এগুলোকে বলে হচ্ছে স্কেপ সিকুয়েন্স, স্কেপ সিকুয়েন্স। ওকে ইন সি প্লাস প্লাস এবার সিতেও আছে স্কেপ সিকুয়েন্স। ওকে স্ল্যাশ টি মানে ট্যাব স্পেস, যদি এখানে আমরা হ্যালোর পরে যদি আমি সাপোজ এখানে টি দিলাম আর বললাম এ হ্যালো, ওকে হাউ আর ইউ, এখানে দিলাম স্ল্যাশ এন, তাহলে কী হবে, হ্যালো সাইন দিই হ্যালো, তারপরে একটা ট্যাব স্পেস তৈরি হবে, তারপরে হাউ আর ইউ আসবে, দেখি আসে কি না। তোমার স্ল্যাশ আমি একটার মধ্যে চারটা দেখাতে চাচ্ছি, যে হ্যালো একটা মাঝখানে একটা স্পেস আসছে, স্পেসটা কিন্তু এই নর্মাল স্পেস সাথে একটু হলো বেশি, 0.5 ইঞ্চি হওয়ার কথা, হাউ আর ইউ একটা কোশ্চেন মার্ক দিয়ে দিই। আচ্ছা তোমার স্ল্যাশ টির ব্যবহার একটু বুঝলাম, স্ল্যাশ এন তো আমরা রিপিটেডলি ইউজ করতেছি, এখন আসি ডাবল কোটেশন। আমরা সাপোজ যে আই ডোন্ট কেয়ার এই লেখাটা ডাবল কোটেশনের মধ্যে দেখাতে চাচ্ছি, কীরকম দেখাতে চাচ্ছি, এখানে ডাবল কোটেশন থাকবে, এখন ডাবল কোটেশন দেওয়ার মাত্রই কেমন এই যে একটা এররের মতো আসতেছে, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, সো আমার প্রোগ্রাম এরর আসবে। সো যদি আমি কোথাও ডাবল কোটেশন দেখাতে চাই অবশ্যই স্ল্যাশ ডাবল কোটেশন, এবং এই পাশেও আমি ডাবল কোটেশন দেখাতে চাই, এগেইন স্ল্যাশের মধ্যে দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এরর আসবে। সো এখানেও একটা স্ল্যাশ ডাবল কোটেশন, এই যে আমরা স্ল্যাশ ডাবল কোটেশন যেটা বললাম, এবার দিকে আসে কিনা।
হি সেড আই ডোন্ট কেয়ার, এই যে আমরা আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গেল কোটেশন আসলে এই যে এখানে তো সিঙ্গেল কোটেশন আছে, যদি এটার আগে আমরা স্ল্যাশ ইউজ করি একই রেজাল্ট আসতেছে, তাই না? তারপর দিয়ে দেওয়া ভালো যদি কোটেশন থাকে, যদি এটা কোটেশন হিসাবে এখানে ইউজ হচ্ছে না। আমি আরেকটা লিখি, মাই ফ্রেন্ডস হাউস, এইটার দুই পাশে আমি সিঙ্গেল কোটেশন দিতে যাচ্ছি। যদিও এখানে সিঙ্গেল কোটেশন দিলেও মানে আউটপুট আসবে, কোনো এরর আসার কথা না। এরপরে স্ল্যাশ এন দেখি, এই যে মাই ফ্রেন্ডস হাউস, এই যে দুই পাশে সিঙ্গেল কোটেশন আসছে। বাট তারপরেও আমরা এই ধরনের সিঙ্গেল কোটেশন যদি দেখাতে চাই স্ল্যাশ এন ইউজ করব। কম্পাইলার টু কম্পাইলার ভেরি করে, সো এসকেপ সিকোয়েন্সের কমন এই চারটা ব্যবহার আমরা দেখলাম। যারা সিতে এগুলো দেখিনি বা এইভাবে আলোচনা শুনিনি, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এগুলো প্র্যাকটিস করব। তো সোফার আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বললাম, আমার মনে হয় আর কথা বাড়ালে তোমরা খুবই বিরক্ত হবা। যদিও সি প্লাস প্লাস ম্যানিপুলেটর নামে একটা টপিক আলোচনা করলে ভালো হতো, আমরা শুধুমাত্র এন্ডেল নিয়ে কথা বলেছিলাম। এন্ডেল হচ্ছে সি প্লাস প্লাস ম্যানিপুলেটর। তো তোমরা অবশ্যই নেক্সট ক্লাসে বা কোনো একটা ক্লাসে আমাকে স্মরণ করিয়ে দিবা, সেটা হচ্ছে যে সি প্লাস প্লাস ম্যানিপুলেটর সম্পর্কে একটু আইডিয়া দেয়া। কমন হচ্ছে এন্ডেল, তোমরা চাইলে নেটে দেখবা, সেট ডাব্লিউ, সেট প্রিসিশন, তারপর হচ্ছে ফিক্সড, সেগুলো আমাদের ইউজ হবে। সো এই নিয়ে আমরা একটা ক্লাসে অবশ্যই কথা বলবো। আজকে আমরা অনেক কথা বলেছি, আমরা লেকচারটা এখানেই শেষ করব। সর্বশেষ আমরা যদি একটু লেকচারের মধ্যে যাই, তাহলে সি প্লাস প্লাস কনস্ট্যান্ট সম্পর্কে কথাবার্তা আছে, এখানে প্রোগ্রামও করে দেওয়া আছে, অ্যাড টু নাম্বারস আজকে আমরা দেখিনি, আমরা বাসায় ট্রাই করবো যেহেতু সিএন শিখে গিয়েছি। প্রোগ্রাম সিএন কেন ইউজ করি, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য কনসোলে, আর সি আউট কেন ইউজ করি, স্ক্রিনে সি আউট দেখার জন্য। এখানে একটা গুড টু নো, একটা যেটা বলা আছে সি আউটের প্রোনাউন্সিয়েশন কীরকম, সি আউট, সি ইন হচ্ছে সি ইন, এবং এই যে আউটপুটের জন্য যে অপারেটর ইউজ করি তার নাম হচ্ছে ইনসার্শন অপারেটর, ইনপুটের জন্য যেটা ইউজ করি তাকে বলে এক্সট্রাকশন অপারেটর। আমি ইচ্ছা করে এগুলো দেখাচ্ছি, নাহলে তোমাদের পড়ে পড়ে খুঁজে বের করতে সময় লাগতে পারে। সাইজ অফ অপারেটর কেন ইউজ করি যেটা আমি ব্যাখ্যা দিয়েছি, এই যে প্রোগ্রাম এখানে করে দেওয়া আছে, বেসিক ডেটা টাইপ সম্পর্কে মেমোরি সাইজ সেটা আমি লেখার চেষ্টা করছি এবং সেটা প্রোগ্রাম করে দেখানোর চেষ্টা করছি। ভেরিয়েবল, কমন ভেরিয়েবলগুলো আউটপুট সহ আমরা ডিক্লারেশন প্লাস আউটপুট দেখার চেষ্টা করছি। স্ট্রিং নিয়ে একটা কমপ্লিট লেকচার আমরা ফিউচারে দেখব, সেই স্ট্রিং নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, আপাতত শুধু যেটা জানবো যে স্ট্রিং আমাদের এখানে সাপোর্ট করছে। বাট একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, স্ট্রিংয়ের যে প্রোগ্রামটা ছিল সেখানে অনেক সময় এরর আসতে পারে, স্ট্রিং ইউজ করলে অবশ্যই ইনক্লুড স্ট্রিং লাইব্রেরি ইউজ করতে হবে, স্ট্রিং লাইব্রেরিটা আমরা ইউজ করব। আচ্ছা, ডেটা টাইপ আমরা একবার কমন ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি, প্রাইমারি ডিরাইভড এবং ইউজার ডিফাইন ডেটা টাইপ আছে, এগুলো ফার্দার আলোচনায় আসবে। সি প্লাস প্লাস অপারেটর নিয়ে আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই লেকচারটা যদি আমরা রিপিটেডলি দেখি, তাহলে প্রোগ্রামের একেবারে যে বেসিক পার্ট, যে প্রোগ্রাম রিপিটেডলি লিখা, রিপিটেডলি কম্পাইল করা, এরর খুঁজে বের করা, সেভ করা, এই পার্টগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি আমার ফাইল ক্লোজ করে দিচ্ছি। এখানে আরেকটা ক্লোজ করার পূর্বে আমরা এই ফোল্ডারটাতে ভিতরে গিয়ে দেখি, এখানে কিন্তু বেশ কিছু ফাইল তৈরি হয়েছে, প্রত্যেকটা জন্য তিনটা করে ফাইল তৈরি হয়েছে। এইট ডট ও, দ্যাট মিন্স অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়েছে, ইএক্সি এক্সিকিউশন ফাইল তৈরি হয়েছে, আমাদের কিন্তু যেটা আমরা কোড সেটা হচ্ছে ডট সিপিপি। সো আমরা যেগুলো এখন ডিলিট করেও দিই কোনো সমস্যা নেই, কিন্তু সিপিপি ফাইল যদি রাখি রান করলে আবার এই ফাইলগুলো তৈরি হবে। সো এই ফাইলগুলো সম্পর্কে আমরা কোনো একটা ক্লাসে কথা বলবো। অনেক সময় আমরা অ্যাসাইনমেন্ট যদি দেই, যদি মেইলে পাঠাতে হয় শুধু সিপিপি ফাইলটা পাঠালেই হবে। সো আমরা এটা মাথায় রাখবো। আর আর কিছু কি বাকি থাকলো আজকের ক্লাসে? আমার মনে হয় অনেক কথা বলে ফেলেছি। থ্যাংক ইউ সবাই। কোড ব্লকস সফটওয়্যারটা আশা করি সবার কম্পিউটার আছে, যদি না থাকে আবারও কথা বেড়ে যাচ্ছে,
আমরা নেটে গিয়ে কোড ব্লকস ডাউনলোড লিখে যদি সার্চ দেই, এখানে একটু কথা বলে দেই, কোড ব্লকস .org-তে যাব এবং এই সাইটে আসার পরে ডাউনলোড টু বাইনারি রিলিজ এখানে ক্লিক করব। আমি তোমাদের সাথে ফেসবুকে অলরেডি শেয়ার করেছি লিঙ্কটা। এখানে আসার পর অনেকগুলো সেট আপের ফাইল আছে, তোমরা যেটা অবশ্যই চুজ করবা সেটা হচ্ছে মিন জিডাব্লিউ সেট আপ, না হলে কিন্তু হচ্ছে কম্পাইলার অনেক সময় পাবে না যদি বিল্টিন না থাকে। সো মিন জিডাব্লিউ সেট আপ এটা আমরা চুজ করব। চুজ করার সময় আমরা এই যে ফোর্স হাব অথবা সোর্স ফোর্স .net যে কোনো থেকে ডাউনলোড করতে পারি। আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে তোমরা তোমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে কারোটা 64 বিট হতে পারে, কারোটা 32 বিট হতে পারে, সেই অনুসারে আমরা এই যে বলাই আছে ইনক্লুডিং কম্পাইলার, আমরা এটা অবশ্যই ডাউনলোড করবো, ইনক্লুডিং কম্পাইলার যেগুলো। ঠিক আছে, তাহলে আমাদের অনেক সময় দেখা স্যার প্রোগ্রাম করেছি কিন্তু আমার প্রোগ্রাম তো কম্পাইল করা যাচ্ছে না, এর কারণ হচ্ছে কম্পাইলার মিসিং আছে। এই একটা ইনস্ট্রাকশন তোমাদের সবার প্রতি, আশা করি এই বিষয়ে অনেকেই ভালো জ্ঞান রাখো। এবার আসি আরেকটা অপশন, যদি কম্পাইলার এই মুহূর্তে ইনস্টল করে কাজ সাপোর্ট হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, অনলাইনে আমি IDE1 একটা কম্পাইলার বলে দিচ্ছি, IDE1 অনেক পপুলার একটা কম্পাইলার। সো আমি চাইলে কিন্তু আমি কন্ট্রোল প্লাস দিয়ে ব্রাউজার একটু বড় করে নিই সাইজ স্ক্রিনটা। এই যে এখানে ফরম্যাট দেওয়া আছে, আমি মুছে সব লিখতে পারবো। আমি খুব সংক্ষেপে যদি এখানে লিখি সিআউট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটা না বলি, বলি হচ্ছে হ্যাপি এন্ড, জানি না এটা হ্যাপি হলো কি না তোমাদের জন্য। এবার এ তো রান করতে হবে, যেখানে দেয়াই আছে রান, রান করি। তাহলে যে স্ট্যান্ডার্ড ইনপুট ইজ এমটি, দ্যাট মিন্স সিন আমরা ইউজ করি নাই, স্ট্যান্ডার্ড আউটপুট হ্যাপি এন্ড, এসটিডি ইন এসটিডি আউট ওরা বলতেছে, যে এসটিডি আমরা ইউজ করছি, তাহলে সি আউট আর সি ইনের কথা বলতেছে। সো আমাদের কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেলাম। সো আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, কোড যদি ফার্দার এডিট করতে চাই এডিট অপশন আছে। আমি চাইলে যে এখানে আবার লাইন বাড়াই, সি আউট এন্ডের পর আর তো কিছু বলা যায় না, যায়। আচ্ছা, হ্যাপি এন্ড দিয়ে কতগুলো স্টার চিহ্ন দিই, নিচে এই মেসেজটাই আসুক স্ল্যাশ এন। এখন আমরা কি করব, এই যে ID1 ইট এটাতে ক্লিক করি, বিফোর রিটার্নের কি আসে, অ্যারর আসছে, অ্যারর এক্সপেক্টেড সেমিকোলন, তার মানে এখানেও কম্পাইল করা যাচ্ছে, অ্যারর দেখাচ্ছে, তার মানে এখানে আমাদের একটা সেমিকোলন মিসিং আছে, IDE1 ইট। দেখি এবার কি বলে, কি হলো আমাদের, আচ্ছা এখানে স্ল্যাশ এনটা ওদের এখানে কাজ করতেছে না, এটা হবে এন্ডেল দিই। আমরা চুজ করার সময় কম্পাইলারটা অবশ্যই সি প্লাস প্লাস নিব, যে আমাদের আউটপুট আসছে হ্যাপি এন্ড, হ্যাপি এন্ড রেজিস্টার সহ। সো এটা আমরা একটু যদি চাই ইউজ করতে পারবো। অনেক সময় আমাদের কম্পাইলারে অ্যারর থাকে, বাগ থাকে, তো দেখা যাচ্ছে আমি যে আউটপুট আসা করছি সেটা আসতেছে না, তার মানে কম্পাইলারে কোনো প্রবলেম থাকতে পারে, লেটেস্ট ভার্সনগুলোতে পুরোপুরি বাগ ফ্রি বলা যায় না, তখন আমরা এখানে এসে টেস্ট করতে পারি। পাশাপাশি যাদের ল্যাপটপও নাই ডেস্কটপও নাই, এখন যে সিচুয়েশন করোনা ভাইরাসের যেই প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, শুধু মোবাইল ফোন আছে, তাহলে আমরা আশাহত না হয়ে আমরা যেটা করব, মোবাইলে একটা অ্যাপস নামিয়ে নিব, অনেক অ্যাপস আছে, সিপিপি ড্রয়েড এটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিব এবং সেখানে আমরা কোড করতে পারবো। এখন যদি বলো কীভাবে করবো স্যার, তাহলে তুমি এই এখানে ভিডিও দেখে নিও অথবা ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে একটা ভিডিও দেখে নিও। তো আশা করি সি প্লাস প্লাসের বেসিক লেকচারের একটা কমপ্লিট ভিডিও এটা তোমরা এনজয় করবা এই লেকচারটা, যদি তোমরা প্র্যাকটিস করো, তা নাহলে কিন্তু প্রোগ্রামিং তোমাদের কাছে বোরিং মনে হবে। থ্যাংক ইউ সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া রেখো, আল্লাহ হাফেজ।